السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مدللہ ومن يدلل فلا حادیلہ واشهدو ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشهدو ان محمدن عبدہ ورسولہ صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیماً کثیرہ أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى أبو أبو العمرة باب وجوب العمرة وفضلها وقال ابن عمر رضي الله عنهما ليس أحد إلا وعليه حجة وعمرة وقال ابن عباس رضي الله عنهما إنها لقرينتها في كتاب الله عز وجل وأتم الحج والعمرة لله সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লা সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ জুমাবার ষোলোই কাতা চোদ্দোশো পঁয়তাল্লিশ মোতাবেক চব্বিশে মে দু আমাদের ধারাবাহিক আলোচনা সহিউল বখারির অমরার পর্ব দীর্ঘ সাতাইশটি পর্বে আমরা হজের পর্ব শেষ করেছি ওমরা সম্পর্কে আজকে থেকে আলোচনা শুরু হবে কয়েকটি পর্ব চলবে তিন বা চারটি পর্বে আমরা ওমরা সম্পর্কে আলোচনা শেষ করব করবো এম বখ রহমা বলছেন আবু আবুল অমরাহমরার অধ্যায় সমূহ শাব্দিক অর্থ আবু বাবের বহু বছর অর্থাৎ অমরার অধ্যায় সমরা সম্পর্কে যেসব অধ্যায়গুলি এসেছে এমাম বকর মহল্লার কিতাবে এখানে কোনো কোনো পর্বে কিতাব শব্দটি উল্লেখ করেছেন যেমন হজ সম্পর্কে যখন আলোচনা করেছেন তখন কিতাবুল হজ হজের পর্ব যাতে অনেকগুলি অধ্যায় রয়েছে আর এখানে কিতাবুল ওমরা না বলে আবু আবুল অমরা ওমরার অধ্যায় সমূহ বলেছেন অমরা সম্পর্কে যে অধ্যায়গুলি রয়েছে সেগুলির সংখ্যা কম আর হজ সম্পর্কে যে অধ্যায়গুলি ছিল সেগুলি অনেক বেশি ছিল প্রায় একশো একান্নটি অধ্যায় ছিল হজের পর্বে যার ফলে সেখানে কিতাব হয়তো ব্যবহার করেছেন তো ওমরা সম্পর্কে আমরা ইনশাআ আল্লাহ তাল্লাহ হাদিসগুলির ব্যাখ্যা করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করে নেব আর তারপর ইনশাআ আল্লাহ তাল্লাহ হাদিস নিয়ে আলোচনা করব তবে প্রথম যে বিষয়টি আসছে সেই বিষয়ের একটু ব্যাখ্যা করি এমাম বখার বলছেন প্রথম অধ্যায় বাবু ওজুবিল অমরাতে ওফাজ হা এ অধ্যায় হচ্ছে অমরা ফরজ হওয়া সম্পর্কে বা ওয়াজেব হওয়া সম্পর্কে ফরজ ওয়াজেব একই বিষয় অমরা আবশ্যক হওয়া সম্পর্কে এবং তার ফজিলত সম্পর্কে অমরার ফরজিয়ত ফরজ হওয়া এবং তার ফজিলত এই অধ্যায় নিয়ে শেমাম বোখায় মহল্লা তার মত ব্যক্ত করতে চেয়েছেন স্পষ্টভাবে যে ওমরাও ফরজ যেমন হজ ফরজ কিন্তু বিষয়টিতে দি দ্বিমত রয়েছে কেউ বলেছেন যে ওমরাও হজের মতো ফরজ জীবনে একবার যেমন হজ জীবনে একবার ফরজ তেমন ওমরাও জীবনে একবার ফরজ তারপরে বাকিগুলো নফল আর কেউ বলেছেন না উমরা সন্নাতে মহ্কতা নয় এই ক্ষেত্রে সালফদের দুটি উক্তি নিয়ে এসছেন দুই সাহাবির ওয়াকাল্লা আব্দুল্লাহ আল্লাহ আনহমা বলেন লাইসা এমন কোন মানুষ নেই মানে মুসলিম নেই কারণ অমুসলিমকে উমরার কথা ভজের কথা প্রথম বলা চলবে না প্রথম বলতে হবে তো ঈদের কথা লাহিল্লাহ লাইসা আহদুন এমন কোনো মুসলিম নেই যার শক্তি সামর্থ্য মুসলিম এবং মোস্তাতে যার শক্তি সামর্থ্য আছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার ই আলিহাজন অমরা তার ওপর কর্তব্য হচ্ছে দায়িত্ব হচ্ছে একটি হজ পালন করা আর একটি উমরা পালন করা তার মানে আবদুল্লাহ আল্লাহ তালে মত হচ্ছে যে হজ যেমন ফরজ তেমনি ওমরাও ফরজ

পূর্ণ করো সম্পন্ন করো আল্লাহর জন্য তো হজের সাথে যখন ওমরা একসাথে বর্ণনা করেছেন তাহলে দুটোই হচ্ছে ফরজ তাহলে ইবিন আব্বাস আল্লাহ তালানহমারও মত হচ্ছে এবং তিনি এই দলিল বেশ করছেন যে ওমরাও হজের মতোই ফরজিম হাজ আর তারপরে সতেরোশো তেহাত্তর নম্বর হ্যাদিস আসবে তার আগে ওমরা সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করি ওমরার যখন অধ্যায় শুরু হয়েছে প্রথম ওমরার শাব্দিক পারিভাষিক অর্থ কি এই বিষয়টি জানব আর তারপরে ওমরার হুকুম ওমরার বিধান জানব ওমরার হুকুম কি যে বিষয়টি আসলো এমাম বখের রহমা এই বিষয়ে যে দ্বিমত রয়েছে সেদিকে তিনি ইঙ্গিত করেননি তিনি তার মত ব্যক্ত করেছেন যে ওমরা ফরজ আর তারপরে দুটো দলিল নিয়ে এসছেন দুই প্রখ্যাত সাহাবীর যে তাদেরও মত হয়েছে যে উমরা ফরজ ওমরার শাব্দিক অর্থ অমরার শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারা ভিজিট করা পরিদর্শন করা এবং উদ্দেশ্য করা কোনো কিছুকে উদ্দেশ্য করে পরিদর্শন করা কোনো কিছুর উদ্দেশ্যে পরিদর্শন করা যাওয়া এবং পরিদর্শন করা এ হচ্ছে ওমরার অর্থ ওমরা শব্দটি আমারাই আমরো থেকে এসেছে কোন নিকারিমে আমারাই আমরো শব্দটি এসেছে উল্লেখ হয়েছে সুরে তোলা বিখির ওয়াকামাই আমরো মসাজে দাল্লাহ এখানে আবাদ করার অর্থে ব্যবহার হয়েছে আর যদি কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায় কোনো কিছু আবাদ করে তার মানে সেটা পরিদর্শন করছে সেটা ভিজিট করছে সেখানে যাতায়াত করছে আবাদ করা কাকে বলে বাড়ি আবাদ আর অনাবাদ আবাদ মানে সেখানে মানুষ সে যাতায়াত আছে বসবাস আছে এই গ্রামটা আবাদ আছে তার মানে সেখানে মানুষ আসছে যাচ্ছে বসবাস করছে মানুষ আসা যাওয়া লেগে আছে তাহলে একটি অর্থের আরেকটি অর্থের সাথে সম্পর্ক আছে এমর মাসাজেদ আল্লাহ আল্লাহর মসজিদগুলিকে সত্যিকার অর্থে আবাদ করবে ওই সব লোকেরা মানে আমার আল্লাহ অলিয়াম যার আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কাফের মুশুরেক কখনো আল্লাহর মসজিদ আবাদ করবেন না দেখেন যেন মুসলিম সমাজের যারা শিরিককারী মাজার পূজারি তাদের কাছে অনেক সময় মসজিদের চাইতে গুরুত্ব হচ্ছে মাজার মসজিদের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মাজার আর হলে কম পক্ষে সমান সব মনে করে মসজিদে চাঁদা দাও মসজিদের ক্ষেদমত করা যত সব তেমনই সব মনে করে মাজারের ক্ষেদমত করা আর মাজার পাকা করা তাদের কাছে তৌহিদ আর শির তৌহিদের জায়গা আর শিরকে আস্তানা না সমান এই জন্য আল্লাহ বলছেন যে সত্যির কার অর্থে মসজিদ আবাদ করবে কারা যারা আল্লাহর প্রতি ইমান রাখে এবং পরকাল ইমান রাখে এই তো বেনামাজি আল্লাহর মসজিদ আবাদ করে না কারণ তাদের ইমান নেই সেখানে ভেজাল আছে ইমান নাম কেউ আসতে ইমান খোঁড়া ইমান কোনো মানুষ যদি বেঁচে থাকে আর শয্যাশাই বিছানা থেকে উঠতে পারে না হ্যাঁ তাহলে এই জীবনের কোনো মূল্য নাই ঠিক তেমন বেনামাজিদের ইমানের দাবি জন্মসূত্রে যারা মুসলিম তাদের ইমানের কোনো মূল্য নেই তাদের কোনো প্রমাণ নেই যে তাদের ইমান আছে অমুসলিমও হ্যাঁ সালাতের সময় রাস্তাঘাটে চলাফিরে করে অথবা বসে থাকে অথবা নিজের রুমে ঘুমিয়ে থাকে বসে থাকে আর বেনামাজিও তাই করে তাহলে পার্থক্য কোথায় কোনো পার্থক্য নেই যার ফলে যার সালাত নেই তার ইসলাম নেই যার নামাজ নেই পাঁচক তো ফরজ তার ইমান নেই তার কাছে কোনো প্রুফ প্রমাণ নেই কোনো কিছুর দাবি করলে তার প্রমাণ দিতে হয় আমি দাবি করেছি এই জমিটা আমার এই বাড়িটা আমার তাহলে আপনার কাছে দলিলপত্র লাগবে আমি যদি দাবি করেন যে আমি মুসলিম তাহলে তার দলিল প্রমাণ দিতে হবে বলছে আমি জন্মসূত্রে মুসলিম এটা কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না বরং প্রমাণ দিতে হবে যে আমি পাঁচবার আল্লাহ সামনে হাজিরা দিচ্ছি সুতরাং আমি মুসলিম আল্লাহ দান করুন সঠিক বোঝ দান করুন আর বেনামাজ করুন যাই হোক ফিরে আসি করা পরিদর্শন করা ভিজিট করা আর হজের অর্থ কি বলেছিলাম উদ্দেশ্য করা উদ্দেশ্য আল্লাহর ঘরের এখানে এই অর্থ রয়েছে আল্লাহর ঘর উদ্দেশ্য করে যাচ্ছি আল্লাহর ঘরের যাব আর যাওয়ার পরে যা আল্লাহ করছে বলেছেন তা করবো হজের কার্য বলি অমরার পারিভাষিক অর্থ পরিভাষা মানে হ্যাঁ সংজ্ঞা অমরা কাকে বলে যদি কি আপনাকে জিজ্ঞাসা করে যমরা কাকে বলে তা আপনাকে জানতে হবে যমরা কাকে বলে অসম্পূর্ণ কথা বললে হবে না আপনি আনুমানিক কথাবার্তা বলছেন অসম্পূর্ণ কথা সুতরাং আপনাকে পূর্ণাঙ্গ সংজ্ঞা যাতে ওমরার সমস্ত বিষয়গুলি সামিল হয় যে সংজ্ঞা করেছেন তার মধ্যে যেটি সবচাইতে সুন্দর সংজ্ঞা এবং পারফেক্ট পূর্ণাঙ্গ সংজ্ঞা বা আপনার শরীয়তের ভাষায় ওমরা সেটি হচ্ছে আত্মা আত্ম তালা আল্লাহ ইবা ওসিম রাহমহল্লা সমস্ত যে আর ধর্মীয় বিষয়গুলি বা এবাদত বন্দীর বিষয়গুলি সেগুলির সংজ্ঞা করতে গিয়ে এই শর্তটা লাগিয়েছে কিন্তু আগের ফোকাহারা এটা লাগান। এটা লাগানো উচিত যে আপনি যখন সলাদ পড়ছেন নামাজ পড়ছেন নামাজ কাকে বলে সলা কাকে বলে সেই আমরোজা কাকে বলে হ্যাঁ হওয়াজ কাকে বলে জাকাত কাকে বলে তো যখন প্রতিটি সংজ্ঞা করবেন তো এই সালাদ কার জন্য আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর এবাদত উদ্দেশ্যে সুতরাং এই কথাটি এই শর্তটি এখানে লাগানো অত্যন্ত জরুরি কেউ যদি আল্লাহর জন্য না করে হ্যাঁ শরীরের জন্য করে সে নামাজটা আমাকে খুব ভালো শরীরচর্চা মনে হচ্ছে এক্সারসাইজ ব্যায়াম মনে হচ্ছে যার ফলে আমি লম্বা কেয়াম রুকু লম্বা লম্বা সেজদা করি শরীরটাকে সুস্থ রাখার জন্য এবাদত হবে এবাদত হবে না তার ফালাহু মানওয়া যা নিয়ত করবে তাই পাবে এই জন্য আল মহান আল্লাহর এবাদত আল্লাহবন্দী করা গোলামি প্রকাশ করা এবাদতের জন্য এসছে যেমন কোনো মানুষ যদি এমনি আসে নিছক কিসের জন্য হ্যাঁ ট্যুরিজমের জন্য ভ্রমণ কারণ অভ্যাস আছে পশ্চিমা চিন্তা চেতনা আজকাল সারা বিশ্বকে গ্রাস করেছে যার ফলে কি কত দুটো পয়সা হলে বিভিন্ন দেশ ভ্রমণ করতে হবে পয়সা আসে সুতরাং সিঙ্গাপুর তো মাঝে মাঝে মালয়েশিয়া তো মাঝে মাঝে অস্ট্রেলিয়া চল নিজ নিউজিল্যান্ড থেকে আসি চলো যাই আমেরিকা কানাডা ঘুরে আসি যা একটু কাশ্মীর ঘুরে আসি যা একটু দার্জিলিং ঘুরে আসি যা একটু এই ভুটান ঘুরে আসি তাই না করছে না পয়সা আছে করছে প্রতি বছর ওদের প্রতি বছর ছুটি ছাটি যখন হ্যাঁ বাচ্চাদের হয় তখন তারা তাই করে তো কোনো মুসলিম যদি এই রকমই মনে কর সবাই যাই ধরেন ওই দুনিয়ার হ্যাঁ ভিজিটের জায়গাগুলিতে ট্যুরিস্ট এরিয়াতে আর আমি যাচ্ছি না ট্যুর করতে পরিবার নিয়ে তাহলে সেটি এবাদত হলো না অথচ এসে ওমরা করলো ওমরার কাজগুলি করলো কিন্তু এবাদত হলো না তো কোথায় এসছে হ্যাঁ ট্যুরিস্ট হিসাবে এসছে ভ্রমণ করতে এসছে জি বিশেষ করে যাদের এবাদত বন্দীতে কোনো রুহানিয়াত নেই শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে যাই মোবাইল হাতে আছে হ্যাঁ না না আল্লাহ ভীতি না আল্লাহ সন্তুষ্টি কোনো কিছু নেই জিরো একবারে যেখানে যাই যখনই ঢুকলো হ্যাঁ কাবার প্রথম ঢুকছে মেন গেট এটা ছবি তুলে নিলাম ভিতরে যখন কাবাটা সামনে এসেছে আবার ছবি তুললাম আবার যখন ঘুরছে এই ছবি তুলছে আজান হচ্ছে হ্যাঁ এই ছবি তুলছে আর রেকর্ড করছে আছে পানি পান করছে অথবা দুইজন একসাথে স্বামী স্ত্রী দেখেছেন এইগুলো হ্যাঁ রাত দিন আজকাল হচ্ছে স্বামী স্ত্রী আরে মা দফে দাঁড়িয়ে যাচ্ছে স্ত্রী দাঁড়িয়ে আছে হ্যাঁ স্বামী ছবি নিচ্ছে স্বামী দাঁড়িয়ে আছে স্ত্রী ছবি অথবা স্বামী স্ত্রী দুইজন দাঁড়িয়ে গেছে আর তারপরে সেলফি নিচ্ছে অথবা অন্য কাউকে বলছে এই ছবিটা দুজনে তাহলে কি কাজে এসছে এবাদত করতে এসছে এখানে অনেকে জিরো একবারে আর অনেকে টেন পার্সেন্ট আমরা হজ হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরকম অবস্থা যার যেমন এবাদতের কোয়ালিটি তেমন একবারে কেউ জিরোতে নেমে আসবে আর কেউ কিছু 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 পাওয়া ব্যাস যে অধিকাংশ অবস্থা এরকম ইল্লা রাহম আল্লাহ আল্লাহেদার দান করুন তো আল্লাহর এবাদত বন্দী করা তাহাবদুর ইল্লাহে তালবিদ তাওয়াফেবিল বা ই তেওসাই বাইনসফ অলমার ওয়াতাহাল্লো মেন হাবিল হালকা বি এটি হচ্ছে অমরার পারিভাষিক অর্থ বা সারগী অর্থ ইসলামী অর্থ বা সংজ্ঞা যেটা না। তারিফ সংজ্ঞা আর এসতেলাহ মানে হচ্ছে পরিভাষা ইসলামের পরিভাষায় পরিভাষা কিছু ইসলামের পরিভাষা যেহেতু ইসলামী কাজ ইসলামের পরিভাষায় বা সার অর্থ ইসলামের দৃষ্টিকোণ থেকে ওমরা কাকে বলে আল্লাহর এবাদত করা বাইতুল্লাহর তোফের মাধ্যমে সাফা মারোয়ার সাইয়ের মাধ্যমে এবং এই উমরা থেকে হালাল হওয়ার মাধ্যমে কি করে হালাল হবেন মাথা মণ্ডল আর না হলে পৌর মাথা থেকে চুল কেটে ওই একটু একটু করে নুচে নাই এটা বেদাতিদের কাজ এটা মূর্খদের কাজ যারা একটু একটু করে মারোয়ায় একটু এখানে একটু এখানে একটু এখানে কেটে নিল এটা হয় বেদাতি আর না হলে মূর্খ জাহেল আল্লাহ দান করুন আর কেউ কেউ করেছেন এত তফসিল বর্ণনা করে সবগুলি চলে আসলো তাহলে কথা এই এই সংজ্ঞাটিতে সব কথা চলে আসলো আল্লাহর এবাদত করছেন আপনি উদ্দেশ্য আল্লাহর আর সেখানে বাইতুল্লাহ তলেন সাফা সাফ সাহি করলেন আর তার থেকে হালাল হলেন মাথা মন্ডন করি কাজ সবগুলি মোটামুটি উল্লেখ হল তার আগে এহেরাম বিষয় সে এহেরাম বেঁধে আসতে হবে ওটা জানতে হবে কেউ কেউ বলেছেন জিয়ার তো হারাম আল্লাহর সম্মানিত ঘরের জিয়ারত করা কারণ অর্থে থেকে রয়েছে মানে জিয়ারত ভিজিট করা আল্লাহর সম্মানিত ঘরের পরিদর্শন করা জিয়ারত করা আল্লাহ মাকসুস বিশেষ পদ্ধতিতে এর জন্য সময় নির্ধারিত আছে সময় নির্ধারিত নেই সেই জন্য মাস মাকসুস লাগাবো না কিন্তু যখন হজের বিষয় আসবে তখন ফি জামানিন মাকসুস বা ফি ফিওয় বিশেষ সময় হজ সবসময় সারা বছর হয় না কিন্তু ওমরা সারা বছর হয় সারা বছর জায়েজ রয়েছে কিছু কিছু অলমারা বলছেন যে না বছরে পাঁচ দিন ওমরা করা মকরূপ এগুলি মন গড়া ফতুয়া তাদের ইস্তিহাত আর ইস্তিহাদে সঠিক হইতে পারে ভুল হইতে পারে তাদের ভুল হয়েছে এমন কোনো দিন নেই যেই দিন ওমরা করা নিষেধ তবে বলা যেতে পারে যে যার উপর হজ ফরজ জীবনে ফরজ হজ করেনি সেই ব্যক্তি এই দিনগুলিতে ওমরা করবে এটা অপছন্দনীয় কাজ তাকে তাকে হজ করা উচিত ভাই তো আল্লাহর ঘরে পৌঁছে গেছেন আপনি আর জীবনে আপনার হজ হয়নি আর আরাফার দিনে নয় তারিখে বা দশ তারিখে কোরবানির দিনে যেটা হজের দিন আর বা এগারো বারো তেরো তারিখ এই দিনগুলি পাঁচটি দিনে আপনি ওমরা করছেন এটা মোটেই পছন্দনীয় কাজ নাই কারণ আপনার ফরজ হজ হয়ে আর আপনি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে গেছেন এই ক্ষেত্রে কথাটি প্রযোজ্য হতে পারে তো যেই এমাম বা যারা বলেছেন যে বছরে পাঁচ দিন করা কথা বিশেষ করে কাদের জন্য যাদের ফরজ হজ আদেয়ে আছে ফরজ হজ আদেহ আছে মক্কাতে বসবাস করে মক্কার প্রবাসী আর আরাফার দিন খালি ময়দান পেয়েছে মাসাল আল্লাহর ঘর খালি সবাই আরফাই চলে গেছে আছে না এই সুযোগ নেবে না আমরা করা মাখর কোথায় ফতুয়া এটা তাদের জন্য না ওঠেই না দশ তারিখে সকাল সকাল ফজর পড়েছে আর তখন পর্যন্ত হাজিরা এখন পৌঁছে সকাল 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 ওমরা করিনি হ্যাঁ হজির ভিড় ভরে না করা উচিত কারণ হাজিরা বেশি হক রাখে এটা ভিন্ন বিষয় দশ তারিখের ধরেন সকাল নয়টা দশটার মধ্যেই আটটা তো অনেক সময় পৌঁছে যায় অনেক হাজিরে পৌঁছে যায় আমি পৌঁছেছি অনেকবারই দেখছি ঈদের সালাম ফিরছে আর মক্কা এসে হাজির পাথর মেরে পায়ে হাঁটা ও গাড়িটাড়ি ধরলে কাজ হবে না বাঁ হেঁটে পাথর মেরে এসছে দেখছি যে ঈদ ঈদের সালাদ ইচ্ছা করলে ধরতে পারতাম এসে পৌঁছিলাম চত্বরে তখন সালাম ফিরছে আর খুদ বা শুনলাম পায়ে হেঁটে রাস্তা আপনি টিনশেট দিয়ে চলে আসেন আর পাথর মারে না চলে আসেন তো তারপরে যখন হাজিদের ভিড় হয়ে যাচ্ছে তখন ওমরা করাটা ভালো কাজ নয় আপনি হাজিদের সুযোগ দেন অমরার বিধান অমরার বিধান সম্পর্কে আমরা জানলাম যে ইমামুখারি রহমার মত হচ্ছে কি যে করা হজের মতোই অজেব ফরোজ আর যা অজেব তাই ফরোজ এটা হচ্ছে অধিকাংশ মাইকের মত যদিও কেউ কেউ বলেছেন যে অজেব আর ফরোজে পার্থক্য সেটা তাদের ফিখের পরিভাষা শুধু ফিখের বা অসুলে ফেখের পরিভাষা কিন্তু এমনিতেই করান এবং হাদিসের ভাষায় যেটাকে অজেব সেটাকে ফরজ বলা হয়েছে করণীয় না করলে গুণাকার জি এবং ছাড়লে কাবিরা গুনান ওমরা ফরোজ এটি হচ্ছে সাফি মজহাব এটি হচ্ছে প্রসিদ্ধ কারণ আর আরেকটি মত আছে অপ্রসিদ্ধ মত কিছু কিছু মজাহ এরকম আছে যে একটি মত বেশি গ্রহণযোগ্য আরেকটি মত দুর্বল এরকম আছে খাম্বেলদের মত জাহিরি আলমাদের মত আর সালাফ তাবেইন তারা বলেছেন যে উমরা ও হজের মতো জীবনে একবার ফরজ হওয়া হকিয়ান অধিকাংশ বরং অধিকাংশ কেরাম থেকে বর্ণনা করা হয়েছে যে ওম্মতের সিংহবাগ আলমাইকেরাম অমরাকে ওয়াজেব বলেছেন এই মতটি এমাম শঙ্কিত রাহম তার প্রসিদ্ধ তফসির রয়েছে তফসিরুল বিল কোরআন খুব গুরুত্বপূর্ণ তফসিল এবং মদিনার আলেম ছিলেন আর তিনি মদিনা ইউনিভার্সিটিতে একশো ওস্তাদ ছিলেন আমাদের পূর্বে আমরা আসা দু চার বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো তার মত এটি হচ্ছে সৌদি আরবের বিগত প্রধান মুফতি আর বিশ্বের এই বিংশ সবচেয়ে বড় আলেম বাজ মত এটি হচ্ছে এই বিংশ শতাব্দীর হ্যাঁ দ্বিতীয় তৃতীয় বিখ্যাত এমাম আলেম ইবেন ওসিম রহমাহুল্ল মত তাহলে এই যুগের বড় বড় যারা পৃথিবীর অলমা তারা ওমরাকে কি বলেছেন ফরজ আজেব বলেছেন তাদের দলিল করিম থেকে আল্লাহ বলছেন ওয়াতি আলিল্লাহ হজ উমরা আল্লাহর জন্য সম্পূর্ণ করো হজের সাথে আল্লাহ উমরা বায়ন করেছেন হজ যখন বিল ইজমা হজ ফরজ এতে কোনো ইতালা আছে যতগুলি মাসলা আছে তাহলে মাসলা সম্পর্কে আমাদেরকে ফিখের একটি কায়দা জেনে রাখতে হবে যত মাসলা মাসাইল আছে সেগুলির কিছু আছে মোত্তাফাক আলাই বা মুজমা আলাই সর্বসম্মতি করবে একমত পাঁচ অক্ত সলাৎ ফরজ কোন ইফতাল আছে নাকি কেউ বলছে ছয় কেউ বলছে চার আছে নাই সতেরো রাকাত ফরজ কোন ইফতালাপ আছে সন্ন্যতে ইফতালাপ থাকতে পারে দিনে রাতে সন্ন্যত কয় রাকাত কে বলছে বারো রাকাত কেউ বলছে দশ রাকাত আর তারও বেশি পড়তে পারেন সবটাই দশও আছে এইটা সবচেয়ে বেশি ঠিক বারো ধরে আছেন কম বেশি করবেন না এটাও ভুল হ্যাঁ আর দশ ধরে আছেন সারা জীবন আর বারো করবে না এটাও ভুল নবী সাহায্য থেকে দশও প্রমাণিত সন্ন্যদ বারো প্রমাণিত আর তারও বেশি প্রমাণিত জোহরের আগে চার পরে চার এটাও প্রমাণিত তিন রকম রকমের জোহরের জোহর ক্ষেত্রে কি বলছিলাম হ্যাঁ যতগুলি মশলা আছে তা দুই ভাগ ভাগ করা যায় মজমা আলে যার উপর এজমা ঐক্যমত রয়েছে রমজান মাসের শ্যাম ফরোজ হ্যাঁ বিল এজমা তাই না জাকাত ফরোজ এই তারপরে হজ জীবন একবার ফরোজ এজমা কিন্তু ওমরা ফরোজ না সোন্নাত মোয়াক্কা দা এই মাশ হচ্ছে যাতে দ্বিমত রয়েছে তো আর এটাই বুঝেছেন মিন আব্বাস রজি আল্লাহ তালা যেমন শোহিব ওখারিতে পেলেন যে ওয়াই ইন নাহাল্লাহরি না আল্লাহর কিতাবে ওমরাকে হজের পাশাপাশি বর্ণনা করা হয়েছে যেমন ওয়াকিম ও সলাত ওয়াতুস আল্লাহ বলছেন সলাৎ কায়েম করো জাকাত কায়েম করো দুটোই ফরজ তাই না ঠিক ওই রকম উমরা এবং হজ তাদের দলিল হাদিস একটি তিরমিজিতে নাসাইতে বিন মাজা মোস্তাদ হাকিমে রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন সহিল জামের তিন হাজার একশো সাতাশ নম্বর হাদিস হাদিস আবু রাজিন আল ওকাইলি সাহাবি বর্ণনা করছেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল ইন্না আবি শেখুন কবির আমার বাবা খুব বেশি বৃদ্ধ হয়ে গেছে তাহলে শেখ মানে শেখের অর্থ কি বৃদ্ধ শেখ কেন বলছেন আলেমদেরকে বয়স আপনার চাইতে ছোটই হবে হ্যাঁ শেখ বলছেন কেন বৃদ্ধ বৃদ্ধা পঁচিশ ত্রিশ হয়নি ওকে শেখ বলছেন হ্যাঁ শেখ এর তিনটি অর্থ রয়েছে যারা নিয়মিত আমার দর্শা আছে তারা জানে কেন অনেকবারই আলোচনা করেছি যে বলতে পারবেন হাত তুলবে শেখের তিনটি অর্থ রয়েছে হুম

ওর বয়স যদি বিশ বছর হয় কিন্তু খুব বড় আলিম হয়ে গেছে তাহলে শেখ বলতে পারে অসুবিধা কিন্তু যাকে থাকে না যাকে উস্তাদ আর শেখ এই যে আজকাল শুরু হয়েছে পাকিস্তানে ওই ফুটপাথ থেকে আল্লামা শুরু হয় আর আজকাল আমাদের দেশে এই পাকিস্তানের রোগ বাংলাদেশে চলে গেছে দিয়ে ফুটপাথ থেকে ফুটপাথিয়া শুধু ওয়াজ করতে পারে এল এম কালাম কিচ্ছু নেই করেন হাদিসের আল্লামা সাহেব হ্যাঁ কোনো উচ্চ ডিগ্রিও নাই আর কোরআন হাদিসের সহী জয়ীফ বুঝে না হাদিসের কথা বোঝা গেছে না আর মানুষকে বিভ্রান্ত করে আল্লাহ মাহমুদ সব আল্লাহ ফেমাস হইলে আল্লাম এই রোগ পাকিস্তানে আজকে থেকে চল্লিশ বছর আগে আমরা দেখেছি আমি যেন মদিনা থেকে করেছি চিন্তা করেন তো তখন বয়স আর কত খুব বিশুদ্ধ সাত আট আট হয়েছে এরকম বয়স মদিনা থেকে পাশ করার সাথে সাথে আমার চাকরি হলো আল কাসিম আর সেখান থেকে গিয়েছি আল কাসিম থেকে আমাকে ডেকেছে আর একটা সেন্টার যেখানে দায়ী নেই আল জফ আর 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 জফ আর আর এখানে সাকাকা একটি শহর আছে জানেন সাকাকা শহর আল জফ এলাকায় সাকাকা শহর তো সাকাকাতে যখন গেলাম তো উর্দু দায়ীও নাই বাংলায় আমার বক্তব্য কিন্তু উর্দুরা এত ধরলো যে না উর্দুতে বলতে হবে তো ভালো উর্দু বলেন কথা বললে বুঝে যায় উর্দু তো ভালো বলতে পারেন আর উর্দুতে লিখা বড় করেছি সারা জীবন মাদ্রাসা পড়া তো একটা বক্তব্য করতে হবে তারপরে তারা পাকিস্তানি ইন্ডিয়ান উর্দুভাষীরা আছে তো ওরা একটা বিজ্ঞাপন দেখছি মসজিদে লাগিয়েছে যেই মসজিদে আমার বক্তব্য মসজিদে ঢুকতে যাচ্ছে মসজিদের বাইরে অলে লাগানো আছে বা আপনার যেটা বোর্ড আছে সেখানে লাগানো আছে আজ হ্যাঁ ফলা আল্লামা তা শিফলে আল্লামা সাহাব তো শিফল আরে তো সেই যুগে আল্লামা কথা বুঝতে পারছি এই রোগ আগে থেকে চলে আসছে এই রোগ হ্যাঁ সংক্রমণ করে এখন ভারতে আস্তে আস্তে ঢুকছে কিন্তু মাঝখানে ভারতে আল্লা ছিল না মৌলবি ছিল মৌলানা ছিল হ্যাঁ আর তারপরে আওয়ান সারি তারা শেখ বলতো এখন আল্লামা এই আল্লামা রোগ ওখানেও ঢুকছে হ্যাঁ কিন্তু সৌদি আরবে আল্লামা মাত্র দু চারজনকে বলা হয় দু চারজনকে বলা হয় আমার দেশে কোটি কোটি আল্লা মাঝে হ্যাঁ আপনিও যে গিয়ে যদি হাসাতে পারেন কাঁদাতে পারেন আর জমাইতে পারেন মাহফিল জমাইতে পারেন তাহলে আপনার শীর্ষ বেড়ে যাবে আর আপনিও আল্লাম হয়ে যাবে অসুবিধা না আপনার ভক্ত আল্লাহ হেফাজত করুন আলেমকে চেনার তৌফিক দান করুক তো শেখুল এলম এলমের শেখ শেখুল অমর বয়সের শেখ বয়সের শেখ যে বুড়ো এখানে হাদিস বয়সের শেখ আর শেখুল মাল মানে পয়সার শেখ ধনকুপ আরব দেশগুলিতে ধনকুপ যারা বড় বড় পয়সাওয়ালা তাদেরকে কি বলা হয় অমুক ভারত বাংলাদেশ পাকিস্তানে দুবাই থেকে এক শেখ আর দাঁড়িয়ে হয়তো নামাজ রোজা কিন্তু কি শেখ এসছে বোম্বাই তো একজন বলছে দিকের লোক যে বোম্বাইতে যখন তখন আরবের শেখের আসে আর এখানে সব এসে বিভিন্ন পাঠ করে তাহলে শেখ মানে কি বলছে যুব পরে যে থাকে জুবাপ থাকে যুবাপলি শেখ হয় তাহলে যেমন বাঙালি সমাজে দাঁড়ি লম্বা থাকলে হুজুর হয়ে যায় কিন্তু বিপদ মহাবিপদ এবার আমার ছাত্র আপনার নোয়াখালী এলাকার ছিল আর দেখতে খুব সুন্দর ছিল মশা দুই হাজার পাঁচ ছয় পর্যন্ত ছিল এখানে আর আমার সাথে যেহেতু গাড়ি ছিল তার কাছে কৃষিটা মশা আল্লাহ আমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতো দাস যেত হাউস ড্রাইভার ছিল তো সে গিয়েছে এই সবজি মার্কেট রয়েটায় ওই দু হাজার চার পাঁচের ঘটনা ক্ষেত্রেই ওই দিকে আর কি মানে প্রথম থেকে নাইনটি নাইন থেকে সে আমার ছাত্র ছ সাত বছর আট বছর তারপর দেশে ফাইনাল চলে গেছে দেখতে আমার চাইতো সুন্দর আমার তো শরীর আর আমার চাইতো রঙ একেবারে লাল সাদা একবারে হ্যাঁ ইউরোপিয়ানদের কাছাকাছি হ্যাঁ লেবাননিদের মতো ধরেন আর আমি সবসময় মানুষের সাথে একটু কথা কম বলি এটা আমার ভিতর প্রয়োজনে কথা বলি তাই বলছে এই যে আপনি কাস্টম যারা দোকানদার আছে সবজি নেবো আমি আমি আসল সবজি নেবো কারণ ফ্যামিলি আমার আছে তো কিন্তু আমি কথা বলি না সেই কথা বলছি সে আগে আগে সামনে কথা বলছে আমি আছি সাথে আছি আমি একটু নীরব আছি দেখছি কোনটা ভালো মন্দ তো ওকে বলছে হুজুর এটা নেন হুজুর এটা নেন হুজুর এইটা নেন এত বুঝতে পেরেছেন আমাকে তখন হুজুর বলছে না যে ভালো আলহামদুলিল্লাহ তখন কেউ চিনতো না আমাকে যেহেতু হ্যাঁ দু হাজার দুই তিন কে পাচ্ছেন দুই হাজার পাঁচের পরে মোটামুটি তখন ধরেন ভিডিও যুগ এসেছে তো যাই হোক কি বলছিলাম শেখ শেখ পয়সার শেখ পয়সার শেখ আর একটা শেখ আছে সৌদি আরবে কিন্তু হল মহারাজ যারা গাড়ির ড্রাইভার তারা বুঝে অনেকে আর বিশেষ করে অ্যাক্সিডেন্ট যদি করে থাকেন তাহলে হ্যাঁ হল মহারাজ বুঝেন না কে বুঝে হল মহারাজ এক সময় ছিল এখন অবশ্যই আইন উঠে গেছে এক সময় ছিল কি যে মারাজ যেতে হয়তো যেখানে গাড়ি সেখান হ্যান্ড গাড়ি পাওয়া যায় আর ওখানে কিছু দাঁড়িয়ে নেই মোচ নেই নেই বুঝতে খাচ্ছে টানছে মারাজ থেকে আপনাকে কি লিখে নিয়ে আসতে হবে ওটাকে তাস ইরা বলা হয় তাসিরা মানে রেট যে গাড়িটা অ্যাক্সিডেন্ট আগে কত মূল্য ছিল আর অ্যাক্সিডেন্টের পরে কতটা মূল্য কমেছে আর ওই হিসাবে তখন আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে তোকে কি বলা হয়তো শেখ হল মহারাজ মহারাজের শেখ মানে গাড়ির শেখ শেখ আবার তাকে আবার হ্যাঁ দাড়ির লম্বা থাকলে শেখ মনে করা শুধু বাংলাদেশের রোগ না এটা মেসরের রোগ বুঝতে পারছ এই দাড়ি নিয়ে এমন কি হারামে হজ মৌসুমে রমজান মৌসুমে পেরেশান করে দেয় বিশেষ করে এই মেসরী আরবিয়ানরা কারণ এরা জিজ্ঞাসা কথা বেশি বলে আর ম মশাল জিজ্ঞাসা করে বিরক্ত বেশি করে অন্যদের তুলনায় তো যখন তখন যেই সে মশাল্লা আর মহিলারা তাদের কথা বলতে লজ্জাবোধ করে না রাস্তায় এসে মহিলা সামনে দাঁড়িয়ে গেছে ফি মশাল্লা ফি মশাল হ্যাঁ ফি সওয়াল ফি সওয়াল তো দাঁড়িয়ে দেখলে এখন চিন্তা করুন শুধু দাঁড়িয়ে দেখে আমাকে চেনে না জানে না আমি যদি একটা জাহেল হইতাম দাঁড়িয়েওয়ালা তাহলে কী অবস্থাটা হইত হ্যাঁ তো এই হলো অবস্থা তো শুধু দাড়ি দেখে মাসলামাসাইল নাওয়া এটি অজ্ঞদের কাজ বুঝে গেছে হ্যাঁ দাড়ি টুপি দেখে অথবা লেবাস পোশাক বেশভূষা দেখে কি বলছিলাম शेखের কথা বলছিলাম তাই না আর আল্লামা দলিল হ্যাঁ হ্যাঁ হাদিস বলছিলাম আবুর রাজিন উকাইলি বলছেন ইয়া রাসূল আল্লাহ ইন্নাবি শাইখুন কাবির আমার বাবা খুব বেশি বিরুদ্ধ হয়ে গেছে হাজ্জা লাই আসতে যান তিনি হজও করতে পারেন না করতেও পারবেন না আর তিনি কোথাও সফর করারও শারীরিক শক্তি রাখেন না মানে তিনি আসবো তো রাহেলা অন্য আরেকটা প্রশ্নে এরকম বলেছেন প্রশ্নকারী যে তিনি বাহার বসতে ওটার পিঠে বসতে পারবেন না অচল হয়ে গেছে তো তাহলে কি করব কিন্তু আর্থিক সচ্ছলতা আছে তার পয়সা আছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিতে পারবে কিন্তু শরীর চলছে না হজ উমরার ক্ষেত্রে কি করতে হবে কি করতে হবে তাহলে হজ উমরার ক্ষেত্রে যদি শরীর না চলে কিন্তু পয়সা থাকি কোন মুসলিমে তাহলে বদলি হজ করতে হবে করাতে হবে বদলি হজ করাতে হবে জি ওয়া তো তোয়াতামের তখন বলছেন তোমার বাবার পক্ষ থেকে হজ এবং উমরা কর হজ উমরা দুটোই করতে বলেছেন তাহলে বদলি হজ যেমন করতে বলেছেন বদলি ওমরাও যখন করতে বলেছেন কি বোঝা গেল যে যেমন হজ ফরজ তেমনি অমরাও ফরজ এবং দৃষ্টি সহি দ্বিতীয় মত ইন্নাহ সন্না অমরা হচ্ছে সন্না তলে সে ওয়াজিব নয় এটি হচ্ছে এমাম মালিকের মজহাব এটি হচ্ছে আবু হানিফার আর এই বর্ণনা একটি বর্ণনা এমাম শাফি আর আহমদ থেকে এসছে অধিকাংশ অলমারা এই মত পোষণ করেছে এই মতের ক্ষেত্রে সালাফি প্রখ্যাত ইমাম আলেম শেখুল ইসনাই ইবিন তাইম রহম্লা তিনি এইটাকেই শক্তিশালী মত বলে তিনি মত ব্যক্ত করেছেন এবং তিনি বলছেন যে ওমরা ফরজ নয় ওমরা হচ্ছে সন্নাতে মোয়াক্কাদা এবং তারাও কিছু দলিল পেশ করেছেন তার মধ্যে কোরআনের দলিল হচ্ছে সুরা আল ইমরান আয়তন করে সাতানব্বই আল্লাহ বলছেন সে হিজুল বেতে মানিস তাতিল আল্লাহর জন্য মানুষের ওপর বাইতুল্লাহর হজ ফরোজ এমন মানুষ যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি সামর্থ্য রাখে হিজ্জুল বেতে আল্লাহ কি বলছেন দলিল এইভাবে যে বাইতুল্লাহর হজ ফরজ আল্লাহ কেন যদি উমরা ফরজ হতো তো আল্লাহ বলতেন ওয়ালিল্লাহ আলান্না সে হিজুল বাই তো অমরা মা অমরা তো হুক হজ করা ওমরা করা ফরজ কেন উমরা বললেন না হজের কথা যখন বললেন আর এই আয়াত দ্বারা হজকে ফরজ করা হয়েছে তাহলে ওমরা ফরজ নয় তেটি ঠিক মত আর তিরমিজিতে একটি হাদিস রয়েছে সেই হাদিসে নবী সাহসালামকে জিজ্ঞাসা করা হয় সোয়েলান নবী সাহসাল আনিল অমরাতে আওয়াজ হেয়া নবী সাহেব জিজ্ঞাসা করা হয় অমরা কি ওয়াজেব ফরোজ কাল الله না وانت تامر خير لك যদি ওমরা করো সেটা তোমার জন্য বেশি ভালো তাহলে অধিকাংশ আলেমরা কি বলেছেন ওমরাকে সুন্নতে মুয়াক্কাদা বলেছেন মাসলা ইখতিলাফ রয়েছে আল্লাহ আলা আলম তবে একজন মানুষ যখন হজে আসছে তখন হজে ইফরাদ করবে না জীবনে একবারও যদি আসে হজে তামাত্তু করে নেবে এটি উত্তম আর না হলে হজে কিরান করে নেবে তাহলে একগুলিতে দুই শিকার যদি হয় গেল তার সাথে হজ হয়ে গেল হজ হোক বা অন্য এবাদত বন্দীকে হোক প্রত্যেকটি এবাদত এমনকি সালাত নামাজে তিন রকমের এবাদত রয়েছে কিছু এবাদত রয়েছে গুরুত্বপূর্ণ কাজ যেগুলোকে রুকুন বলা হয় আর কান আর কিছু আছে যেগুলি অজেবাত হ্যাঁ আবশ্যক সেগুলো আর কিছু আছে সন্নাত কিছু আছে ওমরার ক্ষেত্রেও অমরায় রকন কয়টি কয়টি আর ওয়াজেবাহ সন্নত মেলা কে বলতে পারে অমরার রোকন কয়টি কে বলল বলেন এহরাম বাধা সাই করা এই তিনটা হচ্ছে কি রোকন ফরজ এই তিনটে একটা ছেড়ে দিলে ওরা হবে না মাথা মুন্ডন মাথা মুন্ডন কেউ যদি ধরেন মক্কা অনেকে ভুল করে মক্কাই করেন চলে এসছে বা লেট হয়ে গেছে করেনি তাহলে যখনই জানতে পারবে এহরামের কাপড় পরে নিবে আর তারপর চুল কেটেবে চুল কাটার জন্য মক্কা শর্ত না তবে উত্তম আর কোনো ব্যক্তি উমরার কাজগুলি করলো আর চুল কাটে নি চলে এসছে চলে এসছে আত্মীয়র কাছে অথবা নিজের বাসা জেদ্দায় ধরে বা দাম চলে এসছে এরকম অনেকে ভুল করে থাকে সে ভুল করেছে তাড়াতাড়ি করে এহরাম এহরাম পরা অবস্থায় যেহেতু তাকে হালাল হইতে হবে চুল কাটতে হবে সুতরাং এহরাম পরে নেবে আর তারপরে চুল কেটে নেবে মাথা মুন্ডন করবে কিন্তু মক্কাই করাটাই হচ্ছে সন্ন্যাত সেটি ফরজ অজেব নাই যাই হোক অজেব অজেব কয়টি কে কি কি বলবে এদিকে মেকাত থেকে হেরাম বাঁধা এহরাম বাঁধা হচ্ছে রোকন কিন্তু মেকাত থেকে এহরাম বাঁধা হচ্ছে অজেব ছেড়ে দিলে হবে কিন্তু দম দিতে হবে জন্য হজ উমরার ক্ষেত্রে যদি অজেবে ঘাটতি হয় তাহলে সেটার খেসারত দিতে হবে ঘাটতি পূরণ করতে হবে কি দিয়ে দম দিয়ে মানে কোরবানি করে আর যদি নামাজের ক্ষেত্রে এমন ঘাটতি হয় অজেবে ঘাটতি হয় তাহলে ঘাটতি পূরণ করতে হবে সহসেষ দা তো মিকার থেকে হেরাম বাঁধা আর কি মাথা মন্ডন করা এই দুটো আর সেলাই করা কাপড় থেকে কি হইতে হবে মুক্ত হইতে হবে সেলাই করা কাপড় বাদ দিতে হবে পুরুষদের ক্ষেত্রে মোস্তাহ কাজ কি মেলাগুলো ওমরাতে সন্নত মোস্তাহ কাজ হচ্ছে এহরামের আগে যদি আপনার নখ বড় হয়ে থাকে মোজ বড় হয়ে থাকে নাভের নিচের পশম বড় হয়ে থাকে পরিষ্কার করা মেঘাতে যে না বাড়িতেই বাড়িতে করে যাবেন এক সেনে মূর্খরা আছে মেঘাতে ঘণ্টা আর বার ঘণ্টা বাথরুমে ঢুকে থাকে ও সব বন জঙ্গল নিয়ে গেছে শরীরে এখানে জঙ্গল নিচে জঙ্গল ওপরে জঙ্গল সব জঙ্গল কথা বোঝা গেছে আর এখান থেকে প্লেট ফ্লেট নিয়ে গেছে বা রেজার নিয়ে গেছে আর ওই হাম্মামে ঢুকে এই কাজই করছে বের হচ্ছে না আর লম্বা লাইন লেগে আছে এরা মূর্খ আসলে এই কাজগুলি বাড়িতে করার মিকাতের নাই এগুলির মিকাতের সাথে কোনো সম্পর্ক নেই মিকাতের সাথে কোনো সম্পর্ক নেই যে যখন মাসকে মাস মানুষ সফর করে আসতো ধরেন আসছে আপনার আফগানিস্তান থেকে আসছে আজারবাইজান উজবেকিস্তান থেকে আসছে সামদেশ থেকে আর মোদিন আর মিকাত আস্তে আস্তে হয়ে গেছে তাদের পনেরো দিন বিশ দিন এক মাস দেড় মাস অনেক সময় গোটা বছর লাগতো যাতায়াতে এইভাবে এসছে আমরাই ছোট ছিলাম তখন পানি জাহাজে আসতো যে হাজিরা আমরা দেখেছি হ্যাঁ তো আমার নানারা হজে এসছে তারা ছয় মাস ছয় মাস থেকে গেছে চার মাস কমপক্ষে জি এখন সে এক সপ্তাহে হজ করে অনেকে চলে যাচ্ছে যারা ভিআই আজি আসলো আর গেল এক সপ্তাহ থেকে দশ দিন বাস কত আল্লাহ সহজ করে দিয়েছেন শুক্রিয়া আদায় করুন জি পরিষ্কার পরিচ্ছন্নতা গোসল করা আর তারপরে শরীরে আতর সুগন্ধি লাগানো এহরাম বাঁধার আগে এগুলি হচ্ছে এহরাম বাঁধার আগের সন্ন্যত এহরাম বাঁধার পরে সন্ন্যত হচ্ছে তালবিয়া পাঠ করা উচ্চ স্বরে নিজে নিজেই সুর করে একসাথে না হ্যাঁ এক আওয়াজে নয় যে আর যদি কেউ আশঙ্কা করে যে কি জানি যেতে পারবো কি বা পারবো না বাধাগ্রস্ত হব কিন্তু কারণ আমার কাছে পারমিশন নেই অনেক সময় ওমরার পারমিশন শর্ত হয়ে যায় ওমরা পড়তে যাচ্ছেন হ্যাঁ তো যেতে পারবো কি পারবো না তো শর্ত লাগিয়ে নিতে পারেন এটিও শতা আর তারপরে যখন অন্তরে নিয়ত করবে নিয়ত তো ফরজ কিন্তু নিয়তের সাথে আল্লাহ মালাবায় অমরা হে আল্লাহ অমরার জন্য হাজির হয়েছি এটা শল্লতা এটি অজেব নয় আর এটি নিয়ত পড়া নয় অনেকে ভুল ব্যাখ্যা করে যে হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে নিয়ত পড়া আছে আল্লাহাম উমরা আল্লাহ উমরা আল্লাহ আমি উমরার নিয়ত করছি এভাবে তো হাদিসে নেই এটা যদি হয়তো তাহলে তালা ওসলি আল্লাহ গাদানের মতো হয়তো বেদাত হইত তো যেমন নওয়ায়তান আসুমা গাদান বেদাত যেমন নওয়ায়তান আল্লাহ তালা সালাত জহরে মোতওয়াজ কাবাতি শরীফাতে আরবা আকাতের ইত্যাদি ইত্যাদি বেদাত ঠিক তেমনই আল্লাহিনী আল্লাহনী নতুল হাজা বেদাত কিন্তু আল্লার সামনে হাজিরার ঘোষণা দেওয়া আল্লাহ মালাব্বায়ক অমরা আল্লাহ আলাহ্বায় অমরাতান ওয়াজ্জা আল্লাহ মালাব্বায় হ্যাঁ হাজ্জান এটি সোন্নাত এই কাজটিও সোন্নাত জরিপ নাই অনেকেই কিন্তু ভুলে গেলে পেরশান হয়ে যায় যে আমার মিকাত পার হয়ে গেছি আমি যে মুখে বলিনি আপনি আগে থেকে নিয়ত করে আছেন নিয়ত করে আসেন যথেষ্ট আর নিয়ত করার জন্য টাইম লাগে না অনেকে এইখানে আরেকটা বিদাত করে সেটা হচ্ছে কি নিয়ত করার জন্য কিছুক্ষণ দম ধরে থাকে দম ধরে থাকে বুঝলেন তো মাসাটা না নামাজের আগে এখানে নিয়ত নামাই তো পড়া বাদ দিয়ে সৌদি আরবে এসছে একটু কিছু শিখেছে কিন্তু নিয়ত পড়াটা বাদ দিয়েছে নামাই তো পড়ে না কিন্তু তকবির তাহারি হতে পারে মানে ওই নিয়তটাকে এখানে এখন ধারণ করছে সে ত্রিশ সেকেন্ড না এটাও বিদাত এটাও বিদাত অটোমেটিক্যালি নিয়ত হচ্ছে আপনি যখন এম শিখার জন্য এখানে পাঁচতলে উঠে এসছেন লিফটে উঠার আগে অথবা এখানে গেটে ঢোকার আগে একটু দম ধরেছেন নাকি না করেন অটোমেটিক নিয়ত এই নামে নিয়ত আছে নিয়ত মানে অন্তরের সংকল্প যার জন্য সময় লাগে না এক মুহূর্ত সময় লাগে একমাত্র পাগলের কোনো নিয়ত নেই পাগল বুঝেই না যে কি করছি আর কি বলছি তার নিয়ত নেই বাকি সমস্ত মানুষের দিন দুনিয়া সমস্ত কাজের ক্ষেত্রে নিয়ত আছে সেটার নাম নিয়ত নিয়ত হচ্ছে আজিমাতুল কল্প জি হানাফিদের বড় বড় আলমারা বলেছেন কিন্তু এই রোগ সমাজ থেকে হানাফি সমাজ থেকে সারছে না আল্লা মানমার শাহ কাশ্মীরি তার যে বোখারি ভাষ্য রয়েছে বলছে নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম নিয়ত উচ্চারণ করার নাম নয় মূর্খ যে নিয়ত উচ্চারণ করার নাম বলে বুঝেই না যে নিয়ত কার কাজ দেখেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কিছু কি আছে ডিউটি আছে হাতের কাজ হচ্ছে ধারণ করা জিভার কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্বাদ গ্রহণ করা অথবা বাক শক্তি তা তো রয়েছে দুটো ক্ষমতা রয়েছে আর হ্যাঁ কানের কাজ হচ্ছে শোনা চোখের কাজ হচ্ছে দেখা ওই রকমই অন্তরের কাজ হচ্ছে নিয়ত করা আর আপনি অন্তরের কাজটা দিয়ে দিবেন মুখকে এই জবান জিভাকে যদি উচ্চারণ এটা মূর্খতা আসলে আপনি বুঝেন না যে কোনটা কার ডিউটি কারণ পায়ের কাজ যদি হাতকে দিয়ে দেন আমি হাতের ভরে হাঁটব চলবে নাকি হ্যাঁ না মোটেই চলবে না ঠিক ওই রকম এইভাবে আরো অনেক মশাইল রয়েছে সময়ের স্বল্পতার জন্য সেদিকে বেশি যাচ্ছে না তফ অবস্থায় তফ অবস্থায় যেগুলি মুস্তাহাব হাজিরা সদে চুমন দেওয়া যদি ভিড় ভাড় না থাকে ইজতে করা ইজতে মানে হ্যাঁ হ্যাঁ বাম না ডান ডান বগলের তলা এইটা নিয়ে বাম কাঁধের ওপর ফেলা জি ইস্তেফা করা সাত চক্করে ইস্তেফা থাকবে পুরো সাত চক্করে কিন্তু ইস্তফা থাকবে অনেকে তিন চক্করে রামাল মনে করেন তিন চক্করে আবার ইস্তেফা করে এটা ভুল করে তারপর রামাল করা যদি দেখেন যে ভিড় ভাড় নেয় আজকাল সবসময় ভিড় থাকছে সুতরাং ভিড়ের ভিতরে আপনি হ্যাঁ এইরকম করবেন আপনি আর মানুষকে ধাক্কা দেবেন এটা যাইজ না মানুষকে কষ্ট দেওয়া যাইজ নাই যে তারপরে বেশি বেশি জিকির রাজগার করা দোয়া করা তো অফ অবস্থায় এটা ও আর রুখুন এমানি হাজির আসাদের মাঝখানে রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা পড়া আর যখন তপ শেষ হয়ে যাবে তখন দুই রাকাত সন্নত পড়া এগুলি সন্নত জি সাইতে যে সমস্ত সন্নত মুস্তাহাব রয়েছে সাফার উপরে চড়ে নেওয়া সাফার উপরে চড়ে নেওয়া আর তারপরে বলবেন নব দেমা বাদ আলো যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে আমি শুরু করছি আর তারপরে দুই সবুজ বাতির মাঝে দৌড় দেওয়া পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় বেশি বেশি জিকির আজগার করা বেশি বেশি যে কে করা এ সমস্ত সন্নত মুস্তাহাব কাজ রয়েছে এবং তার সাথে আপনার সাফার ওপরে দোয়া করা হাত তুলে দোয়া করা কেবিলামুখী হয়ে বা রর ওপরে দোয়া করা এই এই জায়গাগুলিতে দোয়া কবুল হয় এই সম্পর্কে ওয়কে ফাল থাকা এবং দোয়া করা সেখানে ইশারা করা ইশারা করা এটা বেদাতি কাজ এসারা ভুল কিন্তু হাত তুলে দোয়া করা কেবলামুখী মুখে এটি হচ্ছে সন্নদ ভুল বুঝেছে যে নবী হাত উঠিয়েছেন হাত উঠিয়েছেন মানে ইশারার হাত উঠিয়েছেন নাকি হাত তুলে দোয়া করেছেন এইখানে বুঝের ভুল হওয়ার কারণে অনেকে কি করে কাবার দে মুখ করে দেখেছেন না অনেক আরবরাও করে অজ্ঞতার কারণে করে জি আল্লাহ দান করে তো এখন অমরার হাদিসগুলি দেখি তাহলে অমরার মাসলাম আমরা জেনে নিলাম যে অমরা ওয়াজেব না সন্নত বড়ই ইখতলাপূর্ণ বিষয় সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া মুশকিল আর এতে কোনো যায় আসে না আল্লাহ সুযোগ দিয়ে দিলে সন্ন্যতও যদি হয় তবুও সেটা করে নিলেন আর তারপরে আল্লাহ নাগর যদি ফরজও হয় সেটাই বেশি ঠিক হয় এই জন্য যাদের সুযোগ আছে ওমরার ক্ষেত্রে না জীবনে একবার একবার যেমন হজ নফল একটা হজ করো সারা জীবন যদি হজ না করেন কোনো দোষের কথা নয় আর গুনাহ আগান নয় আল্লাহ জিজ্ঞেস করবে না যত দৌলত থাক বরং অলমারা বলেছে এক হজ করার পরে যদি দেখেন যে গরিব অভাবের সংখ্যা বেশি তাহলে এই নফল হজের চাইতে গরিব অভাবীকে খাবার দেওয়া পোশাক দেওয়া তাদের বাড়িঘর তৈরি করে দেওয়া আর তাদের চিকিৎসা দেওয়া রয়েছে বেশি নাকি রয়েছে এই নফল হজের চাইতে অনেকে বোঝেন অনেক পয়সা প্রতি বছর হজে আসে না তাদের এই বিষয়টি বোঝা উচিত আল্লাহ তে দান করুন যে কারণ আপনি নাকি চান না আপনি খ্যাতি চান এত হজ করেছি আমি এত লোকেরা বলবে যে এতবার প্রতি বছর লোকটি হজ করে এটা চান না মানুষের উপকার চান সওয়াব চান যাতে বেশি নেকি আছে সেটা করবে যাতে বেশি নেকি আছে তবে ফরজ হজের ক্ষেত্রে এটা চলবে না যে খুব অভাবী লোকজন আছে সেই জন্য আমি ফরজ হজকে স্থগিত রেখে তো ফরজ হজ করব না আমি শুধু গরিব হয়ে দান খেরাত করবো এটা যাইজ না এইটা চলবে না কিন্তু জীবনের প্রথম হজের ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে তো 1773 নম্বর হাদিস হাদিস বোনা বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহ বলছেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল উমরাতুল উমরাত কাফফারাতুন লিমা এক উমরা থেকে আর এক উমরার মাঝের গুনাহর মোচনকারী হয়ে যাবে এই উমরা এত উমরা যখন করলেন আর তারপর আরেকটা করলেন মাঝখানে যে গুনাহগুলি হয়েছে কাবীরা গুনাহ নয় কিন্তু কি গুনাহ? সাগীরা ছোট গুনাহ কাবীরা গুনাহ তাহলে কি হবে? এর সাথে তবা শর্ত তবা করলে সেগুলিও মাফ হবে তবা করলে আপনার ওমরা আপনার তবা কবলে সহযোগী হবে কিন্তু শুধু ওমরা দিয়ে আপনি সাতক্ষণ মাপ পেয়ে যাবেন যেটা আমাদের দেশীয় ভাষা তাই না সাতক্ষণ মাপে পেয়ে এটা হবে না মানে কবিরা গোনা মাফে এইটা হবে না কবিরা গোনার জন্য তবা শর্ত আর তবার জন্য শর্ত হচ্ছে আল্লাহর হক হলে তিন তিনটি কে বলল বলেন কিছুই না জানলে কেমন করে তবা করবেন তবা মানে শুধু তব তবা পাঠ করা তবা মানে তবার শর্ত হচ্ছে তিনটি আল্লাহর হকের ক্ষেত্রে আর মানুষের হক নষ্ট করলে তবার শর্ত হচ্ছে চারটি জি হ্যাঁ আশা করি বোঝা গেছে এখন তবার শর্ত যারা জানেন তো আলহামদুলিল্লাহ বলেন যে আমি জানি যে আল্লাহর হক থেকে কি করে অব্যাহতি পাব মানুষের হক নষ্ট করেছি কি করে আমি অব্যাহতি চারটা শর্ত পূরা করতে হবে আর যদি না জানেন তো শিখের আর সব কথাই শব্দার সাথে আলোচনা করা সম্ভব না জি তাহলে উমরা দুই উমরার মাঝের গুনাগুলি মোচন হয়ে যাবে ওয়াল হাজ্জুল মাবরুর লাইসালাহু যা ইল্লাল জান্নাহ আর হজ যদি মাবরুর হয় মানে নেকির হজ হয় বিররুন থেকে মাবরুর বিরুন লাইসাল বিররান তো আল ওয়াজুহ বিররা বা রা রা থেকে মাবরুর ইসিম মাফুল ইসগা এমন হজ মাকবুল হজ এটি তো ভাব অর্থ করা হয়েছে কিন্তু মবুরের সাবধিক অর্থ হচ্ছে যেই হজ নে কোনো গোনা নেই যে হজ যে শুরু থেকে শেষ পর্যন্ত আর নেকি আর তারপরও নেক জীবন আপনি গড়ে তুললেন আর গোনার দিকে আপনি গেলেন না তাহলে তার প্রতিদান হচ্ছে সবচেয়ে বড় প্রতিদান বদলা তা হচ্ছে আল জাননা সমস্ত আমরা ভালো কাজ ইমান থেকে শুরু করি ইমান চরিত্র হালাল থেকে থেকে বাঁচা বাঁচা পাপ সমস্তের উদ্দেশ্য হচ্ছে জান্নাত জান্নাত একজন মুসলিম চুরি করে না ডাকাতি করে না মিথ্যা কথা বলে না বেঈমানি করে না জোল অত্যাচার করে না জেনার কাছে যায় না ব্যাবিচার অন্য অশ্লীলতার কাছে যায় না যদি জিজ্ঞাসা কেন জান্নাত পরজন কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত পাওয়ার জন্য পাঁচ পাঁচক সলাৎ পড়ছেন কিসের জন্য জান্নাত রোজা রাখছেন কিসের জন্য ফরজ নফল কেন চাস্তের নামাজ কেন জান্নাত পাওয়ার জন্য হ্যাঁ জান্নাত পাওয়ার জন্য সমস্ত ফরজ হোক আর নফল হোক সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কিসের জন্য পড়ছি জান্নাত পাওয়ার জন্য বাপ মায়ের সাথে সদা আচরণ করছি কিসের জন্য সবগুলির টার্গেটই হচ্ছে জান্নাত আর এই জান্নাত লাভ হবে যদি হজ মাবুরুর হয় হজ মবরুর সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা বক্তব্য পেশ করেছেন অলমায় কিরাপন যার সার কথা আপনাদেরকে শোনায় হজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি হজের সফরে আপনি কোনো গুণা করলেন না যেমন হজে এসে অনেকেই হ্যাঁ দাঁড়ি মুন্ডন করেন টাকনা এহেরাম খোলা আছে তখন জুব্বা পরে আছে অথবা আপনার ফুল প্যান্ট পরে আছে টাকনার নিচে কাপড় তাইলে কোন সফর হলো হজ মবরুর আপনি কামিরা গোনাগুলি করছেন আপনি কামিরা গোনা করছেন দমপান বলতে হবে না বালা বোধন জর্দা খাই হারাম জর্দা হারাম জর্দা খর হুজুর হজে এসছে জর্দা দা পান খৈনি খাচ্ছে গুটকা খাচ্ছে গুল ব্যবহার করছে গুল দিয়ে দাঁত পরিষ্কার করছে তামাক সব হরম দমপান বিড়ি সিগারেট ইত্যাদি হজমশামেশি আল্লাহর ঘরের সামনে মেনাতে আরাফাতে হ্যাঁ তাহলে হজে মবরুর হবে না হজে মবরুর হবে না গোনা করলে হজে এসে সারা পৃথিবীর শুধু এতদিন পর্যন্ত শুধু নিজের দেশের মহিলাদেরকে দেখেছিল যে কেমন সুন্দর হয় তাই না কিন্তু এখন তো সারা বিশ্বের কোন দেশের নারী কেমন নয় শুধু তাই করছে হ্যাঁ আর কিছু মহিলা তো ইসলাম ভুল বোঝার জন্য মনে করে যে এহেরাম অবস্থায় চেহারা ঢাকা চলবে না তাদের অজ্ঞতা হ্যাঁ বা তাদের মোল্লাদের অজ্ঞতা যার ফলে চেহারা খুলে তারা এরাম বেঁধে আছে আর সু দেখছে ও এই দেশের মহিলা এত সুন্দরী এই এই আরব দেশে প্রবাসে আসার আগে স্ত্রী দেখতে খুব সুন্দর লাগতো কিন্তু তারপর বিভিন্ন দেশের মহিলাদেরকে দেখার পরে আর সুন্দর লাগেন এই চরিত্র অনেকের আছে এই চরিত্র বদ চরিত্র অনেকের আছে জি তো এইরকম যদি হয় হজের সফরে গোনা করতে থাকলেন বা হজের পরে গিয়ে গোনা করতে আছেন আপনি অবস্থার উন্নতি হলো না আর অবনতি ঘটলো দুনিয়াদারি এমন দুনিয়াদারি মানে এই নয় যে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না জমি জায়গায় যেতে পারবেন না এটা আবার ভুল ধারণা আমরা ছোটকালে দেখেছি যে হজ থেকে ফিরে গেলে মাঠে ময়দানে নামা যাবে না যদি কোনো হাজি তার জমিতে একবার নেমে গেছে গ্রামবাসী যে কি যে সমালোচনা শুরু করেছে ওর হজ হয়েছে হ্যাঁ হজ হয়েছে এখনো জমি জায়গার ওর ফিকির লেগে আছে তার মানে সে একবারে এমন ফানা ফিল্লা হয়ে এসছে যে আর তাকে দুনিয়া ফেরস্তা হয়ে যেতে হবে খেতেও হবে না রোজগারও করতে হবে না আর মাঠেও নামতে হবে না চাষাবাদও যেতে হবে না ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে হবে না 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 মোটে নাই হালাল রুজি করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু গোনহার কাছে যেন না যায় ফজর পড়তো না বা ফজরে জামাতে যেত না হজরের পর ওই একই অবস্থা হ্যাঁ বিভিন্ন জড়িয়ে জড়িয়েছিল এখন হজের পরে অবস্থা তাহলে আপনার হজে মবরুর হয়নি হজে মবরুর লক্ষণ হচ্ছে যে হজের পরে অবস্থা ভালো হবে ইমান এবং আমল ভালো হয়ে যাবে এমন হজকে হজে মবরুর বলা হয় যে হজে কোনো রিয়াসও মানে লোক দেখানো নিয়ত নেই কেন হজ করছেন এতদিন প্রবাসে থাকলাম সৌদি আরবে দেশে চলে যাব যদি হজ না করে যায় লোকে কি বলবে সেই জন্য হজ করে তাহলে হজে মবরুর হবে না অথবা ইন্ডিয়া বাংলাদেশ আর মেসরি হাজি টাইটেলটা কিন্তু বড় একটা টাইটেল তাই না সম্মানজনক টাইটেল হজ করে গেলে লোকের হাজি সাহেব বলবে আর মানুষের কাছে ভাজন হয়ে যাব তখন আমার সুবিধা হবে অনেক হাজি আছে এই হজের লেভেল লাগিয়ে নিয়ে যাওয়ার পরে তার আরো বেশি বেইমানি আত্মসাত করে ব্যবসা করছে আর হাজি সাহেব টুপি কে বিশ্বাস করবে না বেইমানি করছে মানুষের জুলুম অত্যাচার করছে জি হারাম অবলম্বন করে বিভিন্ন হারাম ব্যবসা বাণিজ্যে জড়িত রয়েছে রোজগারে জড়িত রয়েছে তো তাদের হজে মবরুর হবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমলে তৌফিক দান করুন সংশোধনে তৌফিক দান করুন আমাদের অবস্থা ভালো করুন কারণ যত যাচ্ছি কবরের দিকে যাচ্ছি যত যাচ্ছি আমরা সময় যত করছে কবরের দিকে যাচ্ছি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি সে তো আল্লাহর সাথে যেন ভালো সাক্ষাৎ হয় কবরে গিয়ে যেন অবস্থা খারাপ না হয়ে যায় আর জবাব দিতে পারলেন না জাহান্নামের ইন্দন হলেন এমনটা যেন না হয় আর ফাফরি সুমেরান্নার জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও এমনটা যেন না বলা হয় আল্লাহ হেফাজত করুক তো হজের ফজিল সম্পর্কে হাদিস হয়ে গেল আর ওমরা ফজিলর সম্পর্কে দুই নম্বর অধ্যায় বলছেন বা বনে অধ্যায় হচ্ছে মানে তোমরা কাবুলাল হাজ্যে কোনো ব্যক্তি হজের আগে যদি ওমরা করে তো জায়েজ না জায়েজ নয় বলুন তো দেখি একজন লোক হজের আগে উমরা করলো জায়েজ না জায়েজ নয় জায়েজ ঢালা ভাবে জায়েজ করে দিলেন কিন্তু আপনার হ্যাঁ আপনারা প্রবাসী আছেন আপনাদের অসুবিধা নাই যে এখন তো হজ আসতে দেরি আছে তো ওমরা দু চারটে করে নি আর তারপরে সামনে হজ হজে যাওয়ার পয়সাও আছে তাহলে হজ করব এটা নিয়ে তো অবশ্যই থাকতে হবে এই না যে হজটা পাঁচ বছর পর করব বা দু চার বছর পর করবো পরে দেখা যাবে এখন শুধু উমরাই করতে থাকি এটা যাইজ নয় হজে যাওয়ার সামর্থ্য আছে তাহলে হজটা আপনার মুখ্য উদ্দেশ্য হইতে হবে এই সামনে হজ অবশ্যই হজ করব। কিন্তু তার আগে যেহেতু সময় রমজান পেলাম একটা নি এটা এটা কিন্তু যারা দূর থেকে আসছে জীবনে একবার আসছে জীবনে একবার আসতে পারবো হয়তো আর বেশি আসতে পারবে না আর হজ করার মতো পয়সা আছে এই বছরে ধরেন হজ করার তার কাছে কি ছিল পয়সা ছিল অনেকে আজকাল করছে এই উমরা যেহেতু ঢালাও ভাবে খুলে গেছে বোঝা গেছে উমরার ফ্যাসিলিটি তো কোনো বাধা নেই তাই না এইটা বিগত যুগে এমনটা ছিল না তো এটা খুলে যাওয়ার পরে অনেক কৃপন লোকেরা বা সুবিধাবাদী লোকেরা তাদের উদ্দেশ্য হজ আদায় করা নয় তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘর দেখা আমাদের সমাজে কিন্তু এটা ধারণা আছে আরে একবার তো আল্লাহর ঘর দেখে আসি হজ যে ফরজ এর গুরুত্ব নেই তাদের কাছে গুরুত্ব কি এক নজর আল্লাহর ঘরটা দেখে আসে যার কাছে হজ করার মতো ধরেন বাংলাদেশ থেকে ছয় লাখ টাকা লাগছে এই বছরে সর্বনিম্ন ধরেন যে এক থেকে লাখ টাকাতে আমার একটা ওমরা হয়ে যাচ্ছে আল্লাহর ঘর দেখা হয়ে যাচ্ছে সুতরাং হজটা করব না পরে দেখা যাবে ওমরা করি তার জন্য জায়েজ নাই তার জন্য জায়েজ নয় যে আগে ওমরা করবে না হজে যাও আর তার সাথে ওমরা করে আস কারণ ওমরা করতে গিয়ে দেড় লাখ টাকা খরচ করলেন হজের গুরুত্ব কমে গেল আপনার কাছে সুতরাং আর এই বছরে বা সামনে বছরে চেষ্টা করলেন না হজে আসার ছিল তার মধ্যে খরচ করে দিলেন তখন দেখছেন টানা টানি আর হজ করা সম্ভব না হয়ে মরবেন যার ফলে বলবো যে যাদের কাছে হজ করার মতো সামর্থ্য আছে পয়সা আছে তার জন্য প্রথম হজের জন্য প্রস্তুতি নিতে হবে হ্যাঁ তবে যেমন সময় আছে এই বছর আমি ওমরাও করে নেব আর হজ করে নেব তাহলে অসুবিধা না তাহলে ওমরা আগে করেন আর তারপরে হজ করেন যেমন নবী ললাই সাল্লাম করেছেন অথবা এখনকার মতো আর একটা অবস্থা এখন আমার কাছে ওমরা করার পয়সা আছে কিন্তু হজ করার পয়সা নেই কখন হজ করার পয়সা হয় ছয় লাখ টাকা হয় আল্লাহ জানে দেশ থেকে তাহলে ওমরা করতে পারবেন না তাহলে ওমরা অবশ্যই করতে পার তাহলে ওমরা অবশ্যই করতে পারবেন যেমন নবী সাল্লাম করেছেন নবি শাসলাম ওমরা করেছেন হ্যাঁ ষষ্ঠ হিজরিতে হদে বি সন্ধির বছর রাস্তা থেকে কাফেররা ফেরিয়ে দিলে ঢুকতে দিলে না সেটা ওমরাহ সব হয়ে গেছে ওমরার জন্য তো এসেছিলেন তিনি আর কাছে কাছাকাছি মক্কার কাছকে হোদয় বিয়ে মানে সময়সী আপনার জেদ্দার রাস্তাতে সময়সী পাশে হদে বিয়ে সেখান পর্যন্ত এসছেন আর সেখানে কুরবানি পশু জবাই করে সেখান থেকে হালাল হয়ে চলে গেছেন ওমরা কবুল হয়েছে দ্বিতীয় ওমরা করেছেন সপ্তম হিজরি তো ওমরাতুল খাজা সেটাও হয় আগে। আর তৃতীয় উমরা করেছেন উমরাতুল জেহরা না মক্কা বিজয়ের পরে রমজান মাসে মক্কা বিজয় হল সওয়াল মাসে গেলেন হনানে যুদ্ধের দিকে হনানের যুদ্ধ শেষ হলো আর তারপরে যে নে রাতে অবস্থান করছিলেন জিলকাদ মাস চলে এসেছে জিলকাদ মাসে সেই উমরা করেছেন রাসূলুল্লাহ সেটাও হজের আগে হ্যাঁ সেটাও হজের আগে অষ্টম শেষ দিকে আর তারপরে দশম হিজড়িতে সাল্লাম বিদায় হজ করলেন তাহলে হজের আগে ওমরা করলেন না করলেন না কিন্তু নিয়ত আছে যে আল্লাহ ফরজ করলে তখন পর্যন্ত হজের ফরজ হয়নি এটি সঠিক মত সঠিক মত হচ্ছে যে হজ ফরজ দশম হিজরির প্রথমে অথবা নবম হিজড়িতে ফরজ হয়েছে এই মতটি বেশি সহি আর যারা বলছেন ওমরা আগে ফরজ তাদের মত নয় যে মক্কা অষ্টম পর্যন্ত কাফেরদের দখলে মক্কাই যখন বেদখল তাহলে হজ কি করে ফরজ হইতে পারে এবার বোঝা গেছে হ্যাঁ এই জন্য যারা বলেছে ষষ্ঠ হিজড়িতে হজ ফরজ হয়েছে সেই মতটি দুর্বল তো কোনো ব্যক্তি যদি হজের আগে ওমরা করে তার হুকুম কি বিস্তারিত বলে দিলাম যারা একেবারে হজ করবো না শুধু আল্লাহর ঘর দেখা উদ্দেশ্য তাদের জন্য এটা জায়েজ নয় অথচ তার হজ করার পয়সা আছে যেমনটা বললাম কিন্তু নিয়ত আছে আর তাড়াতাড়ি হজ করে নেব আর আমার কাছে পয়সাও আছে ওমরা আগে করে নি পরে এবছরই হজ করব করে নেব কোনো অসুবিধা নেই থাক বলছেন ইকরমা বিন খালেদ সালা তা আনিল ওমরা সা আলাইমনমা তিনি জিজ্ঞেস করলেন আবদুল্লাহী নমারজ্ঞ আল্লাহ তা আলা আন হোয়ানাকে ওমরা সম্পর্কে কাবুল আল্লা হাজ্জে হজের আগে হজের পূর্বে ওমরা করা যাবে কিনা ফা কাল আলাহ বা আসার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তার অবস্থা বললাম যে কোন অবস্থায় কোনো অসুবিধা নেই কালা ইকরেমা ইকরেমা বলছেন কা আইবেন ওম আব্দুল্লাহী নমরজা বলেন এত আমরান নিবি সাল্লাম কাবুলাহী আহুজ্জা হজ করার পূর্বে আন্দ্বিসলাম ওমরা করেছেন وقال ابراهيم و سعد ابراهيم سعد বলছেন ইবনে আসাক থেকে তিনি বলছেন আহাদ দাসান ইকরাম বিন খালিদ ইকরাম ইকরাম বিন খালিদ বর্ণনা করেছেন قال السائل تو ابن عمر عبد الله بن عمر رضي الله تعالى عنهomega আমি জিজ্ঞাসা করেছি এই বিষয়ে তিনি উত্তর দিয়েছেন হাদিস সংক্ষেপ করে দিয়েছেন মিসলাহ অনুরূপ মানে আগের হাদিসের মতো ইকরাম বিন খালিদ السائل تو ابن عمر عبد الله بن عمر رضي الله تعالى عنهomega জিজ্ঞাসা করেছি মিসলাহ আর অনুরূপ তিনি উত্তর দিয়েছেন বিভিন্ন সনদগুলি এখানে নিয়েছেন বুখারী তাহলে হয়ে গেল এই মাসলা এখন তিন নম্বর অধ্যায় হচ্ছে বা বোন এই হচ্ছে কাম এ তামার নবী ও সাল্লাহ হোসেন নবী সাহসালাম কয়েকটি উমরা করেছেন কে বলতে পারে নবী সাহসালম কয়েকটি উমরা করেছেন চারটি উমরা করেছেন নবুয়াদ পাওয়ার পরে নবী হওয়ার পরে নবী হওয়ার পরে নবী হওয়ার আগে কত করেছেন না করেছেন না করেননি সেটা আমাদের দেখার বিষয় নেই চল্লিশ বছর বয়সে যখন নবুয়াদ আবি মোরে সালাদ প্রাপ্ত হইলেন আয়াত নাজেল হলো প্রথম ইকরা বিসমের রব্বে খালাক পাঁচটি আয়াত তার মাধ্যমে আর তারপরে নবতী জীবন শুরু হলো তেইশ বছরের জীবন এই তেইশ বছরের জীবনে কয়টি উমরা করেছেন চারটি উমরা করেছেন তাহলে বেশি বেশি উমরা করার চাইতে কোয়ালিটি ভালো করতে হবে তার মানে এনে যে আপনাদেরকে বেশি উমরা করতে নিষেধ করছি কিন্তু অনেকেই এক সফরে গিয়ে একাধিক উমরা করছেন মসজিদ আয়েশা থেকে বারবার কোমরা করছেন এগুলো সুন্নতের খেলাফ এগুলো সুন্নতের খেলাফো নাস ইচ্ছা করলে চিন্তা করুন হ্যাঁ মক্কা বিজয়ের সময় গেলেন গেলেন না গেলেন না আর তার তারপরে রমজান মাসে মক্কা বিজয় হইল কারণ মক্কা বিজয়ের যুদ্ধ হয়েছিল রমজান মাসে সওয়াল গেল জিলকাদ মাস চলে এসছে এতদিন প্রায় চল্লিশ দিনের বেশি তার মধ্যে একটি শুধু ওমরা করছেন উমরা যে রানা জি রাতারাতি উমরা করছেন কেন নবীশাল আগ্রহ আপনার চেয়ে আমার চেয়ে কম ছিল হ্যাঁ সাহাবাই কেরাম যাতে কম ছিল না সাহাবাই কেরাম এমনটা করেছেন যে মক্কা যখন আসতে পেরেছি তো মসজিদ আয়েশা থেকে শুধু মা কেন করবেন তার মাসিক এসে আমরাও করি দেখা দেখি কেন করেননি হ্যাঁ কি আয়েশা রাজি আল্লাহ তালার সাথে তার বড় ভাই আব্দুর রহমান বিন আবাকারকে যে পাঠিয়েছেন এটাও কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই যে তাকে বলেছেন যে তোমার বোন উমরা করছে তার সাথে তুমি একটা করে নিয়ে যদি শরীয়তে এইরকম বাইরের লোকের জন্য মসজিদ আয়েশা থেকে ওমরা থাকতো তাহলে আব্দুর রহমান ব্যবহার করতেন না আর করতে বলতেন না নবী সাহাশাল্লাম না সেখানে তাহলে বোঝা গেল যে বাইরের লোকের জন্য মসজিদ আয়সার মসজিদ তানিমের ওমরা নয় এটা মহাক্কার লোকের জন্য আল্লাহ ভালো করে বোঝার তো দান করুন এবং সন্নত মোতাবেক ভালো কোয়ালিটির এবাদত বদলে দান করুন সতেরোশো পঁচাত্তর নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন মুজাহেদ প্রখ্যাত তাবি বলছেন দেখাল তো আনা ও উরুয়াবিন জুবাইর ইল মসজিদ আমি এবং উরুয়াবিনে জুবাইর আমরা দুইজনে মসজিদে প্রবেশ করলাম ফায়জা আবদুল্লাহ বিন জালে জালেসুন এলা হুজরাত আয়েশা গিয়ে দেখি যে আবদুল্লাহ বিন ওমার রাজিয়াল্লাহ তালানহুমা বসে আছেন আয়েশা আল্লাহ তালানহার হুজরা পাশে হ্যাঁ হুজরার সাথে বসে আছেন তিনি ওয়াইজা ওনাস হুজরা বুঝেন তো হুজরা মানে মায়েশা রাজিয়াল্লাহ তালানহার কক্ষ ছোট রোমকে হুজরা বলা হয় যেটাকে গোরফা আজকাল কি বলছেন গোরফা গোরফা মানে রোম বলছেন আর হুজরা ছোট ক্ষুদ্র রুম তখনকার যুগে ছোট ছোট ঘর এত ছোট আপনার পক্ষ হতো যেখানে একটা বিছানায় দুইজন কোনো রকম শোয়া হতো তারপরে সলাদ পড়ার জায়গা থাকতো না এই জন্য নবিস আসলাম যখন লম্বা তাহাজ পড়তেন মায়াসার জি আল্লাহ শুয়ে থাকতেন শেষ যাওয়ার সময় জায়গা নেই শেষ করা তখন হ্যাঁ একটু হ্যাঁ কী করতেন এসার ইঙ্গিত করতেন তখন তিনি পাগুলিকে গুটিয়ে নিতেন তারপরে সেজদা করতেন কত ছোট রুম ছিল হুজরা তবুও তাদের শান্তি ছিল আমরা ছোটকালে দেখেছি আমাদের মা খালারা হ্যাঁ হাতে একটা পয়সা থাকেনি ওই ডিম বিক্রি করা পয়সা না মুরগি বিক্রি করা পয়সা খুব বেশি সেটা হয়তো অনেক সময় নিয়ে নিছে আছে না কোনো পয়সা থাকেনি আর কোনো আজ কোনো খরচ ছিল না বাস দিনে দুই তিন বেলা খাওয়া দাওয়া হ্যাঁ সকাল নাস্তা দুপুরে খাবার রাতে খাবার বাস এতটা ওতেই যে তৃপ্তি ছিল আর পারিবারিক শান্তি ছিল সেই শান্তি বাপ মাকে দাদা দাদিকে যে দেখেছেন পারিবারিকভাবে সুখী ওই সুখ আপনাদের আমাদের কারো হয়তো নেই আছে না নেই পয়সা দিয়ে রাখছেন পাড়াই দিয়ে আছেন পয়সা শেষ এই লাগবে তো সেই লাগবে তো মেক আপ লাগবে তো এই লাগবে হ্যাঁ ডিমান্ডের শেষ নেই আর অশান্তিরও শেষ নেই যত পয়সা খরচ বেশি শুরু তত অশান্তি শুরু হয়েছে দুনিয়া চলে এসেছে আল্লাহ সঠিক গুজদান করুন এবং প্রাকৃতিক জীবন যেটা স্বাভাবিক জীবন সেই জীবনের দিকে ফিরে ফিরে যাওয়ার তৌফিক দান করুন তো বলছেন যে বসেছিলেন সেখানে হেলান দিয়ে হ্যাঁ মায়েসার আল্লাহ হুজরার দিকে ওয়াইদা ওনাসন ইউ সাল্লু নাফিল মসজিদে সলাত দোহা কিছু লোকের আগে দেখছি যে তারা মসজিদে নবীতে সলাত দোহা পড়ছে সলাত দোহা মানে ফার্সি ভাষাটা আমাদের দেশের লোক বেশি বুঝে দোহা আরবি বুঝে না দোহার নামাজ বললে আরে বা কেউ নামাজ হইল রে কিন্তু যদি চাষের নামাজ বলে তাহলে নেবে চাষ ফার্সি শব্দ আচ্ছা আচ্ছা ফার্সি বুঝে কিন্তু বাংলা বুঝে না যদি আমি পুর্বান্নের নামাজ কজন বুঝবেন হ্যাঁ সবাই তার কাছে বড় 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 চকর পোরবানের নামাজ আবার কি হ্যাঁ তাই না দুপুরের আগের সময়কালের কালের নামাজ পূর্বান্না জি সালাতুদ তো দোহা দোহা মানে হচ্ছে পুর্বান্ন আর ওর মানে হচ্ছে তো এমন একটা প্রভাব আছে যে এখনো আদালত এখনো উকিল হ্যাঁ তাই না এখনো হাকিম হ্যাঁ এখনো মুন্সিফ ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এগুলো বুঝছেন আর না হলে ইংলিশ বুঝতে লেগেছেন বাংলায় বললে মুশকিল তো বলছেন সালাত উদ্রোহ করছেন কিছু লোকের কালা ফাসা আল্লাহ আনসাল্লাহ তখন আবদুল্লাহ বিন ওমারকে জিজ্ঞেস করছেন এই দুই তাবেই মুজাহেদ এবং অরুয়া কি সম্পর্কে তাদের এই সলাত সম্পর্কে সলাত উদ্দোহা চাস্তের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করছেন যে এই নামাজটা কেমন সন্নত পড়া উচিত নাকি না পড়া উচিত ফাঁকা আলা তিনি বলছেন বেদাতুন বেদাত অবাক আপনারা তাই না সালাত বেদাত আবদুল্লাহ বিন ওমর রাজিয়াল্লাহ তালা নমার মত এরকমই ছিল যে এইভাবে সলা তাতে করা মসজিদে এসে আর এইরকম একবার বিশেষ করে নিয়মিত বেদাত কিছু কিছু পলামারা বলেছেন যে কন্টিনিউ পড়া সন্নত নয় মানে প্রতিদিন আপনি সলা তুত পড়ছেন এই সন্নত নাই একদল অলমাদের মত এটা আর একদল দল এর বিপরীত বলছেন যে না আপনি প্রতিদিন পড়তে পারেন কারণ শরীরের যে তিনশো ষাটটি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার সাদাকার হাদিস রয়েছে আর প্রতিদিন সাদকা রয়েছে প্রতিদিন সাদকা রয়েছে সাদার প্রয়োজন রয়েছে সুতরাং প্রতিদিন পড়তে পারে এইটি মত বেশি ঠিক জি বেশ কিছু সাহাবাই কেনা মায় সরদ আল্লাহ তালা না তার প্রতিবাদ করেছেন যে আবদুল্লা বিন উমারের মত ঠিক নাই যে সরাদুদ্দোহাবিদাত হ্যাঁ তো তার এটি মত ছিল মানুষের ইস্তেহাদে ভুল যদি আবদুল্লাহ বিন উমারের এইরকম ভুল ভতুয়া হইতে পারে তো এমাম শাফি মালিক আহমদ আবু আনিকার ভুল হইতে পারে না ওইটাও ভুল হতে পারে না কারণ চার মজাব চার ফরজ চার মজাব চার ফরজ তাদের ভুল হইতে পারে না কিন্তু সাহাবির ভুল হয়ে যেতে পারে তাহলে কতটা সাহাবিকে আপনি সম্মান করেন চিন্তা করুন দেখি হ্যাঁ সম্মান আপন জায়গায় ঠিক আছে কিন্তু ভুলের ওর্ধে ফেরেস্তাও কাউকে বলি না আর রসুলও কাউকে বলি না কথা বোঝা গেছে ফেরেস্তার ভুল হয় না আর কারণ ফেরেস্তা আল্লাহর পক্ষতে গাইড পেয়ে কাজ করেন আর কথা বলে তাই না আর আম্বিয়া রসুলগণের ভুল হয় না কারণ তাদের কাছে ফেরেস্তা জিব্রাইল ওই নিয়ে আসে ওই ছাড়া কথা বলেন না হাওয়া খেয়াল খুশি কথা বলেন না কিন্তু আমি খেয়াল খুশি বলছি আমি যেটা বুঝ বুঝেছি সেই বুঝটা ভুল হইতে পারে আবু হাইফা যে ভুজটা বুঝেছেন সেটা ভুল হইতে পারে সাফির বুঝটা ভুল হইতে পারে মালিকের বুঝটা ভুল হইতে পারে মানুষ সবাই ভুল করতে পারে সাহাবিরা ভুল করেছেন সালাতুদাকে চাস্তের নামাজকে নামাজকে বেদাত বলেছেন মানবেন যে বেদান অথচ সুন্নত সম্পর্কে সাহাবাই কেরামদের মধ্যে সবচেয়ে বেশি যারা দু চারজন জ্ঞানী তাদের একজন তিনি এত তিনি সুন্নত সম্পর্কে জ্ঞানী ছিলেন প্রতিটি সন্নত সম্পর্কে এবং পাবন্দী করতেন কিন্তু এই বিষয়টিতে তার ইস্তেহাত যে না এটা নিয়মিত পড়া আর এভাবে মসজিদ এসে পড়া সোম্মা কালালাহু তারপরে তাকে দ্বিতীয় প্রশ্ন করা হইল কাম এ মারা নবী সাল্লাম নবী কয়টি উমরা করেছেন উমরা করেছেন এটা তো ঠিক ছিল উত্তর কিন্তু আর একটি আবার ভুল করে দিলেন না তার একটি উমরা রজম মাসে ছিল চারটি উমরার একটি উমরা রজম মাসে ছিল ফাকার এহেনা আর নারুদ্দা আলিহি এই দুইজন তাবেইর কিন্তু জানা ছিল যে আবদুল্লাহমার এই দুইটি মাসলায় যে দুটো কথা বললে দুটো ভুল হয়ে গেল কিন্তু এত বড় বিশিষ্ট সাহাবি ওমার রজিয়াল ছেলে আর আমরা কোথায় সাধারণ ছাত্র মোজাহেদ আর ওরুয়া আমরা সরাসরি তার প্রতিবাদ করতে বা তার উত্তর দিতে যে না আপনার এটা ভুল হচ্ছে কিন্তু ফতুয়া ভুল হচ্ছে মাসলা ভুল হচ্ছে এই কথা বলাটা আমরা পছন্দ করলাম না অনেক সময় লজ্জা বোধ হয় যে কি করে বলবো সবাই বলতে পারেন না তার জন্য আবার হেম্মত আর সাহসের লাগে কিন্তু হিম্মত আর সাহস মানে এই নয় যে সোশ্যাল মিডিয়া বলতে হবে এটা আর মূর্খতা আজকাল আর সীমা লঙ্ঘন অন্যায় করা কোনো একজন আলেম ভুল করেছে আর সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলে উনি এইটা ভুল করেছেন উনি ভুল করেছেন আরে ভাই আগে ওনাকে বলেন তার ব্যক্তি জীবনে যদি ভুল হয় বিশেষ করে অথ ফিকিম আসলাম সাইল ভুল হয় এত বড় বিভ্রান্তি নাই আর তারপর আঁকিদার আপনি কি বলছেন ওই আলেমের তুলনায় আপনি কিছুই নাই তার পায়ের ধুলা না বোঝা গেছে সুতরাং আপনি কেন বলবেন তার মতো তার কাছাকাছি যেসব আলেম আলম আলেমরা কথা বলবে সব বিষয় তাহলে এটি হচ্ছে উচিত তবে যখন দেখবেন যে বহু মানুষ গুমরা হয়ে গেছে পরিস্থিতি সবসময় একই রকম নয় কিন্তু আর অবস্থা সবসময় হুকুম একরকম নয় অনেক লোক বিভ্রান্ত হয়ে গেছে এর ভুল তথ্যের কারণে বা ইসলামের ভুল ব্যাখ্যার কারণে তখন তার কথাগুলি তার গুমরাহিগুলো যেহেতু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে সুতরাং হক কথাগুলিও সোশ্যাল মিডিয়াতে দিতে হবে কিন্তু ধরেন আপনি প্রথম শুনছেন যে একটি মাস তিনি আপনার জানা আছে সঠিকটা আর তিনি ভুল করে দিলেন তাহলে সামনাসামনি বলবেন ভালো হবে আদবের সাথে করবেন তাকে সামনাসামনি তাহলে তিনি চিন্তা করুন যে কি জানি দেখি তাহলে তদন্ত করে তা কি করে দেখি তার যোগ্যতা আছে তিনি আর একটু পড়াশোনা করলে সেটা ঠিক করে নেবেন জি তো বলছেন ফাকারে না আর নারুদ্দা আলাইহে আমরা অপছন্দ করলাম তা রদ করা খণ্ডন করা যে আপনি রজম মাসে উমরা বলেন এটাও ঠিক নয় আর সলাত উদ্দাহাকে বেদাত বলেন এটা কেমন যেন লাগছে এই কথা বললেন কালা সতেরোশো ছিয়াত্তর নম্বর হাদিস ওই হাদিসের একটা অংশ কাল ওয়াসামে না ইস্তিনান আয়েশা ওই সময় ওই মুহূর্তে মায়েসা আল্লাহ তাল আনহার মিসওয়াকের আওয়াজ শুনলাম অম্মুল মোমেন ফিল হুজরা কক্ষের ভিতরে মায়েশা আছেন আর তখন তো আর আপনার ইটের হ্যাঁ আর পাথরের প্রাচীর ছিল না কিসে ছিল হ্যাঁ খেজুর পাতার ঘর ছিল তাহলে টাটি টাটি বুঝেন তো না হ্যাঁ খেজুর পাতার টাটি ছিল ধান কক্ষের শুনতে পাচ্ছেন মেসওয়াকের ওয়াকের ঘষার আওয়াজ শুনতে পাচ্ছেন যে মা এসা তাহলে কাছে আছেন আমাদের আওয়াজগুলি শুনতে পাবেন তিনি পর্দার আড়াল থেকে বা এই আপনার টাটির আড়াল থেকে এই কক্ষ থেকে বলছেন যে মায়াশরদ আল্লাহ তালার অম্ল মিনি মিশ ওয়াকের শব্দ আমরা শুনতে পেলাম ফা কালা উরুয়া আর উরওয়ার হচ্ছেন খালা মায়াশরদ আল্লাহ উরুয়ার তার উরুয়া হই না জোবাইর ছেলে আর জোবাইর ডেড বিয়ে হয়েছিল কার সাথে আসমা মারজ আল্লাহ তা আউ বড় মেয়ের সাথে নতুন আল্লাহ তালা আনম যে ইয়া উম্মা হে মা তাহলে খালাকে মা বললেন না বললেন না আজকাল কিছু চরমপন্থী আমাদের আলেম হয়েছে আলেম বলবো না বক্তা বলবো বলছেন শাশুড়ি কে মা বলা যাবে না শ্বশুর কে বাপ বলা যাবে না হ্যাঁ তাহলে বাবা বলা যাবে না বাবাজি কেমন আছেন বলা যাবে না হ্যাঁ পরের ছেলেকে আপনার হ্যাঁ বাটা ভালো আছো বলা যাবে না হ্যাঁ হ্যাঁ এই সব বাড়াবাড়ি কিন্তু সহি আকিদা সহি মানহাজের নাম দিয়ে কিন্তু কিছু বক্তা আছে যারা বাড়াবাড়ি করছে সতর্ক সাবধান বললেন পরের মাকে মা বললেন না খালা তো খালাকে মা বললেন কেন কেন বলতে বললেন না কোরআন এবং হাদিস সব দিক থেকে বোঝার চেষ্টা করতে হবে এবং কোরআন হাদিসে গভীরতা না থাকলে এরকম বাড়াবাড়ি ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই আলোচনা করছেন করেন আপনি মানুষকে ভালো হয়ে কথা বলেন চরম পন্থা বর্জনীয় ঠিক ওই রকমই যেমন নরম পন্থা বর্জনীয় শিথিল এটাও ঠিক ওইটাও ঠিক হ্যাঁ গেছে যেমন গুমরাহি তেমনি বাড়াবাড়ি করা এইটাও কিন্তু বিভ্রান্তি বা গুমরাহির দিকে চলে যাচ্ছে সুতরাং সতর্ক তো বলছেন হেমা আলা তাসমাইন মায়াকুল আবু আব্দুর রহমান আপনি কি শুনছেন না আবু আব্দুর রহমান ওমর কি বলছে আবদুল্লাহিনের কুনিয়ত ছিল আবু আব্দুর রহমান আব্দুর রহমানের বাবা তিনি কি বলছেন মানে উনি যে বললেন যে সলাত বেদাত আর হ্যাঁ নবী একটা উমরা করেছেন রজম মাসে এই কথাগুলিকে আপনি শুনছেন না পর্দার আড়াল থেকে খালা শুনছেন না কালা তায়েশা মায়েশা তখন বলছেন মায়াকুল কি বললেন খেয়াল করেননি তিনি মায়াকুল কি বললেন উনি কালা একুল তিনি বলছেন ইন্না রসুল্লাহ সে তোমার আর বা উমরা তিনি এহদা না ফিরাজ রসুল্লাহ সাল্লাম চারটি উমরা তো করেছেন কিন্তু একটি হচ্ছে রজম মাসে আলাত মায়েশা তখন বলছেন প্রতিবাদ করে ইয়া রহাম উল্লাহ আবা আব্দুর রহমান আবু আব্দুর রহমানের ওপর আল্লাহ রহম করুন কথা বললেন না যে তিনি কিছু জানেন না তিনি অজ্ঞ বললেন তাহলে মান রক্ষা করতে কি বললেন রহমতের দোয়া করলেন আল্লাহ মাফ করুন তারপর আল্লাহ ওলাও বলতে পারে আল্লাহ তাকে মাফ করুন আল্লাহ তাকে রহম করুন ই ইয়াকিদার মশলান আজ ইমান কফরির এই নয় যে বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান বলছে ভুল হয়েছে এমন ভুল যেগুলো ভুল ধরেন ফিকিম আসলাম মাসাইলের ভুল এমন এমনকি ইসলাম আর কুফরির আপনার ইত্তলাপ এমন নাই আল্লাহ যেন তারপর রহম করেন মায়ামারা অমরাতান কেমন করে উনি এই ভুলটা করে দিলেন অথচ যে কোনো ওমরা করেছেন রসুল্লাহ সব ওমরাতে আবদুল্লাহ বিনুম উপস্থিত ছিলেন তিনি থাকার পরেও কেন এই ভুলটা হয়ে গেল তার মানে থেকেও ভুল হইতে পারে হ্যাঁ প্রত্যক্ষদর্শীর ভুল হতে পারে ভুলে যেতে পারেন শক্তি অনেক সময় কি হয়ে যায় ব্যর্থ হয়ে যায় আপনি একবার শুনে কথা মনে রেখেছেন আর আমি দশ বার পড়ে অনেক সময় পড়েছি বলেছি তারপরে ভুলে যেতে পারি পারি না অবশ্যই হইতে পারে যে কোনো মানুষের হইতে পারে যে কোনো মানুষের ব্রেনি মানুষের হইতে পারে জি বলছেন যে কোনো অমরাতে তিনি উপস্থিত ছিলেন অমাতা মারাফি রাজা কাত্ত রসুল্লা সজম মাসে কখনো ওমরা করেননি সবগুলি ওমরা তার জিল দায় ছিল তিনটি আর শেষটি হজের সাথে মিলে জিলকাদাই কাদায় শুরু হয়েছে আর জিল শেষ হয়ে গেছে এই এই ধরনের হাদিসের কারণে এই রজম মাসের ওমরার বিদা কিন্তু রয়েছে রজম মাস যখন আসে তখন উমরার হিড়িক পড়ে শিয়াদের মধ্যে রজম মাসের উমরার বড় ফজিলত রয়েছে আর অনেকেই কিন্তু এই এই বেদাত করে থাকে যদি কেউ মনে করে রজব মাসে ওমরা করলে বিশেষ ফজিলত যেমন রমজান ওমরার মতো হ্যাঁ বা ওইরকম কিছু একটা বিশেষ ফজিলত তাহলে বেদাতি যেন রজব মাসের ওমরা যদি রজব মাসকে কেন্দ্র করে কেউ করতে যায় তাহলে সেটি বেদাত আপনার সময় হয়েছে সুযোগ হয়েছে রজব মাসে ওমরা যাচ্ছেন অসুবিধা নেই কিন্তু রজব মাসকে কেন্দ্র করে আপনি ওমরা যাবেন না জি সতেরোশো সাতাত্তর নম্বর হাদিস বলছেন ওরবিনোবাই সাল তো আয়সা তা আল্লাহ তালা জিজ্ঞেস করলাম তখন তিনি বলেন মা তামারা রসফি রাজা রজব মাসের নবী ওরা করেননি সতেরোশো আটাত্তর নম্বর হাদিস রয়েছে আনাসকে জিজ্ঞেস করলাম কে বলছেন কাতাদা বলছেন কাম ই তামারা নবী সাল করেছেন কাল আর বা চারটি উমরাতুল হোদাই বিয়া একটি হচ্ছে হোদাই বিয়ার সন্ধির বছরে উমরা ফি জিল খাদা জিল মাসে ছিল হেনা সাদ্দা হাইসো সাদ্দা হল মুশ্রেক যখন মুশ্রেকরা বাধাগ্রস্ত করেছে আর যেতে দেয়নি মক্কাই অমরাতুন ওমরাতমরাত মিনাল আমিল মকবিলা তার পরের বছরের ওমরা ফিজিল খাদা সেটাও জিল খাদ মাসে ছিল অমরাতুল খাদা সপ্তম হিজড়িতে হিনা সাল্লাহম বাহেসাল যার জন্য নবিসাহ তাদের সাথে চুক্তি সম্পাদন করেছিলেন এই বছর ফিরে যেতে হবে বক্কার কাফের বলল আগামী বছর আসবেন তিন দিনের জন্য আসবেন অস্ত্র বাইরে রাখবেন না অস্ত্র সাথে রাখবেন না আর তিন দিন হওয়ার সাথে সাথে এখান থেকে বেরিয়ে যাবেন এই সমস্ত শর্ত মানিয়ে নিয়েছিল তারা সব সবগুলি মেরেছিলেন তাদের বিরহত স্বার্থে নামক স্থান থেকে একটি উমরা করেছেন নবীস রাতারাতি কখন ইজ কাসামা গানিমা গানিমাতা হনাইন হনাইন যুদ্ধের যে গনিমাতের ধন সম্পদ তিনি বিতরণ করলেন আর তারপর রাত্রে যথেষ্ট সময় আছে ভাবলেন যে চলো একটা উমরা করে চলে আসে সাঁতির সঙ্গেদের বললেন যে আমরা উমরাই যাচ্ছি যে গেল গেল সাথে গেল কলতো তখন জিজ্ঞেস করলো হজ যা কয়বার হজ করেছেন কালা ওয়াহেদা একটি হজ করেছেন নবী একটি হজ করেছেন সেটি বিদয় হজ আর তারপরে জিল মাসে হজ করে আসলেন মহারম সফর আর রবিধান হইল সতেরোশো উনআশি নম্বর হাদিস আনাসকে জিজ্ঞাসা করলাম আগের হাদিসটি তখন তিনি বললেন উমরা করেছেন দুহ একটি হচ্ছে যখন কাফেররা ফিরিয়ে দিয়েছিল মানে হদেবর উমরা আর অমিনাল কাবেল তার পরের বছর উমরা অমরাতল হদেবর পরে অমরাতুল ফিজিল কাদা আর জিলকাদ মাসে আর একটি উমরা মানে ওই যে রানার উমরা সেটাও জিলকাদ মাসে ছিল ওয়া উমরাতুন মাহাজ্জাতিহ আরকতি হজ এর সাথে উমরা হজে কিরানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমরা করেছিলেন 1780 নম্বর হাদিস বর্ণনা করছেন হাম্মা ওয়া ক্বালা ایتামার আরবা উমর নবী সাল্লাল্লাহু আলাইহি চারটি উমরা করেছেন জিলকাদ মাসে জিলকাদ মাসে ইল্লা আল্লাতি ایتামার মাহাজ্জাত তবে ওই চতুর্থ যে ওমরাটি যেটি হজ সাথে করেছেন সেটা জিলহাজ মাসে সমাপ্ত হয়েছে উমরাতু মিয়াল হুদেয় হুদায়বিয়ার উমরা অমিনাল আমিল মুগল পরের বছর সপ্তম হিজরির ওমরা অমিনাল জেরানা জেরানা মকিস্তান থেকে এই জেরানার মালয়েশিয়ান হাজিদের কাছে কাছে বড়ই গুরুত্ব রাখে এই বেদাত আবার ইন্ডোনেশিয়া আছে যার ফলে তারা গুরুত্ব দিয়ে এই জেরানা থেকে ওমরা করে আর ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের লোকেরা যারা হানাফি সমাজ থেকে আসে তারা মসজিদে তান নিয়ে মসজিদ আয়েশার ওমরাকে গুরুত্ব দেয় যে মক্কা আসলে বেশি বেশি উমরার চক্কর লাগায় কোথা থেকে এই দুই রোগ দুই জাতির মধ্যে রয়েছে দুটোই বেদাত জেরান আর ওমরা সেখানে ছিলেন আর সময় আছে বিশেষ ফজিলত আছে এই ধারণা রেখে ওমরা করা এটি মালয়েশিয়া ইন্ডোনেশিয়ার বেদাত আর মসজিদ হয়ে গেছিল ওমরাটা আলাদা করে করতে পারেন সেই জন্য তাকে করতে বলেছেন আর এই জি কে ধরে নিয়ে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের মানুষের বাবারও অনেকে যে যারা এই ধরনের ধ্যান ধারণা রাখে যে বেশি বেশি মক্কা আসলে ওমরা করো যাও আর ওমরা আসো যাও আর আসো হ্যাঁ মাথায় কিছু চুল টুল থাক আর না থাক হ্যাঁ তো এই বেদা জি সতেরোশো একাশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আর সেটাই দিয়ে শেষ হচ্ছে বলছেন আবু ইসাক সাবি কালা সাল তো মশরু আমি মশরুখকে জিজ্ঞাসা করলাম আ তাকে মোজাহেদকে এরা তিনজন নেই প্রখ্যাত তাবেই মহাদেশ ফাকালু তারা বল এতমার আর রসুর উল্লাহ রসুর এমনি ওমরা করেছেন ফিজিল কাদা জিল কাদা মাসে কাবুল আই হজের আগে হজের আগে সবগুলি উমরা ছিল জিলকাদ মাসে ওয়াকাল আর বললেন সামেতুল বারাবিন আজ বারাবিন আজ রাজি আল্লাহ তালান থেকে শুনেছি আকুল তিনি বলেন এ তোমার রসুর সাফি জিল বা জিল খাদা দুটি পড়া যায় জিল খাদ মাসে নবিসাম উমরা করেছেন তাবলা ইয়াহুজা হজ করার আগে দুই বার হজ করার আগে দুই বার এটা কেমন হইল দুই বার না তিন বার হজ করার আগে তিন বার কিন্তু বারাবিন আজে বর্ণনা করছেন দুই বার তাহলে সংঘর্ষ হয়ে গেল নাকি সমন্বয় খুব সহজ সমন্বয় বারাবিন আজম রাজি তালান হো শুধু গণ্য করেছেন ওই ওমরা যে ওমরাই কাবা পর্যন্ত পৌঁছিতে পেরেছেন সাফা মারা পৌঁছিতে পেরেছেন সেটা হচ্ছে সপ্তম হিজরির উমরাতুল কাদার উমরা আর আপনার অষ্টম হিজরির হনায়নের যুদ্ধের গণিমাত ভাগ বন্টন করার পরে যে রানার উমরা পক্ষান্তরে ষষ্ঠ হিজরি ছয় হিজরি যে উমরা ছিল হোদেবের সন্ধি সেটাতে মক্কায় তো ঢুকতেই পারেননি হোদেবিয়া থেকে ফিরে গেছেন সেজন্য সেটাকে গণ্য করেননি কিন্তু অন্যরা সেটাকে গণ্য করেছেন সুতরাং তিনি যে কথাটি বলেছেন সেটা তার উদ্দেশ্য হচ্ছে যে নবিশা একবার একবারে পুরোপুরি যে উমরা করেছেন একবারে মক্কায় এসে এটা হচ্ছে হজের আগে দুটো উমরা আর নেকির দিক থেকে সবের দিক থেকে আর শরীয়দের বিধানেতে কোনো জায়গায় যদি মানুষ বাধাগ্রস্ত হয়ে যায় ইচ্ছা ছিল আল্লাহর ঘর পৌঁছবো কিন্তু পৌঁছিতে পারল না তাহলে সেই সবটা যেহেতু পেয়ে যাবে এদিক থেকে নবিশা সাল্লামের চারটি উমরা হয়েছে এখানে আজকের আলোচনা শেষ করছি ও জজাকুম্লা ফাইর ওস্লু ওসালাম নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহী আজমাই